Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasthir pokkhe khotikarok. Yaha korkot roger karun. Damadol, 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 oh oh. Damadol, damadol, damadol. Bondhu der matay phanda, mukhe mithe bol, shoja pot ulto dhanda, e kemon gondogol. Bondhu der matay phanda, mukhe mithe bol, shoja pot ulto dhanda, e kemon gondogol. গুলিয়ে গুলতি গুরু কেচিয়ে আবার শুরু ঝামেলার বান্দা নিজের ঝান্না পিঠের তোল ডামাডোল 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 ও ও ও ও ও ও ও ডামাডোল 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 ও 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 ঠিক ছিল সমস্তটাই পিকছিল তাম্বুলে দিলি দিগুলিয়ে ভাই পিচ্ছিরি এক গুলে ঠিক ছিল সমস্তটাই পিকছিল তাম্বুলে দিলি দিগুলিয়ে ভাই পিচ্ছিরি এক গুলে এক সুতো বাঁধা সবাই বুলবুলে মুরগি জবাই সকলের হাতে হাতে আমরা চিকেন রোল Your honeymoon suite for you. Have a nice day. Thank you. করো না, অনেকক্ষণ হলো দেখছো তো দাঁড়িয়ে আছি। হ্যাংলা কোথাকার, অত তারা কিসের? আমি কি পরের বউ নাকি? বলছিলাম এসিটা একটু কমিয়ে দি। কেন, শীত করছে? থাক, শীত থাকলে খিদেটাও বাড়ে। তোমার এখন কি খেতে ইচ্ছা করছে? গরম দুধ এনে দাও না একটু। বিয়ের আগে আমার বায়োডাটাটা পড়েছিলে? আই এম অ্যান এমবিএ, আই এম নট ইউর ব্লাডি হাউসওয়াইফ। আমার বন্ধু নিখিল, একটা আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই যে সাহেব, কাল রাত্রিরে কপেক হলো?
ওঠো। 5 মিনিট। 5 মিনিট, ঠিক আছে। একটা কথা বলি, আটটা বাজে। পুষ্পা, আই'ম লেট, সরি বাবা। আগে বলবে তো। 5 মিনিট পরেই বললাম, লেজি লাম্প। কাজের প্রেশার বেড়েছে, বাউন্ডুলে পোনাও গেছে, কিন্তু মেয়ে পটেনি, তাই স্বপ্নেই ওর বিয়ে, হানিমুন সব কিছু হয়ে যায়। হ্যাঁ ভিকে, পরে কথা বলছি। নিকি শোন না। কি? আরে ওকে একটা কবিতা লিখছি, একটা অল্টারনেটিভ ভাবনা। মন দেওয়া নেওয়া কিরকম ক্লিশে লাগছে না? কি কেন? আরে বললাম তো, ওর জন্য একটা কবিতা লিখছি, শুনবি? শোনাস, আমার শ্রাদ্ধে এসে শোনাস, বুঝলি? বাই নিকি। হ্যালো। হ্যাঁ নিখিল, তোমার হার্ডওয়্যারে কিছু গন্ডগোল আছে না? তোমার মেয়ে দেখে দেখে না আমি ক্লান্ত হয়ে গেছি। নিজের বয়সকালেও এত মেয়ে দেখিনি আমি, আমার টাইম নেই। বাবা প্লিজ প্লিজ, এ কটা অ্যাপ্লিকেশন আছে, একটু দেখে দাও। তুই একটা কাজ কর, তুই চাকরি ছেড়ে ফুল টাইম মেয়ে খোঁজ আর বিয়ে কর, আমায় কেন? প্লিজ, এ কটা অ্যাপ্লিকেশন আছে, প্লিজ। ও শিট, সরি, আই এম রিয়েলি লেট, গড। বাবা নো, বাট বাবা আই এম রিয়েলি লেট। এই স্বপ্নগুলো দেখার আগে একটু খেয়াল রেখো, আমার গাড়ি দেবো না, ইউ নো দ্যাট নিখিল। যাও ট্যাক্সি নাও, অটো নাও, দৌড়ে যাও, গো গো গো। তোমার ছেলেটাকে নিয়ে না আর পারলাম না, একদম তোমার মতন হয়েছে, ঘুম খাতুরে। প্রেমের ফাঁদে যে পড়েছে আমার আরেক বন্ধু বিক্রম কোনার, ওরফ ভিকে। আর খেলবো না, আর খেলবো না, প্রেম জাতীয় খেলা, আর খেলবো না জল জমা পথে ঠেলা। ভিকে রিয়াকে খুব ভালোবাসে, কিন্তু ওই দূর থেকে কবিতা লিখে। আজকে যখন ক্লাস 7 এর বাচ্চা নিজের গার্লফ্রেন্ডকে হামি খেয়ে বলে আই লাভ ইউ, সেখানে ভিকে সেই মানধাতা স্টাইলে রিয়ার প্রেমে পড়েছে। হাই লাভ ইউ তো দূরের কথা, আর যদি হাই হ্যালোটাও বলে উঠতে পারেনি। গার্লফ্রেন্ড সব বুঝি, এখনই পাচা এনে ধরবো, বলবো পার্কে হিসু করছিলে। থাক, আর হিসু নিয়ে ইস্যু করতে হবে না, চলো চলো চল। যত সব বকাটে পাবলিক, তুমি আর কি বুঝবে, জীবনে তো প্রেম করনি, সারাদিন হাতে ডান্ডা আর বাদাম। আমি আদি, আরেকটা শোন, একটা আর্ট ফিল্মের ডিরেক্টর এসেছিল, বুঝলি,
জীবনের প্রথম ছবিটা করার জন্য অনেক দিন ধরে স্ট্রাগল করছি। স্টুডিও পাড়ায় ঘুরে ঘুরে জুতো সোল হয়ে গেল, কিন্তু প্রডিউসার আর পটে না, অঘটন আজও ঘটে না। নায়িকা দুঝুড়ি মুরগি নিয়ে সমুদ্রে গেছে, কেউ কোথাও নেই আশেপাশে। সন্ধ্যেবেলা নায়িকা মুরগিগুলোকে সব বের করে দিয়েছে, মুরগিগুলো চলে গেছে। এবার ফাঁকা ঝুড়ি দুটো নিয়ে নায়িকা সমুদ্রে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, বুঝেছিস? তারপর ঝুড়ি দুটো জলে ভাসিয়ে দিল, দিয়ে নায়িকা জলে ডুবে গেল। তো স্যার বললেন, নায়িকা যখন জলেই ডুববে তখন আর ওই সমুদ্র পর্যন্ত যাওয়ার কি দরকার, এখানেই একটা বড় পুকুর বা দীঘিতে ডুবি দিলেই তো হয়, বাজেটটাও কমে। মনোজবাবু, মনোজবাবু একটু বলুন না, অনেকক্ষণ ধরে বসে আছি। এক মিনিট, দেখছেন না স্যার মিটিং করছেন? ওকে চেনেন? ফিউচার স্টার, হিরোর ফাদার কিডন্যাপ করে বেড়ায়, এই স্টোরি চলবে? স্যার, স্যার ইটস এ কমার্শিয়াল ফিল্ম, সো দেখুন, রোম্যান্স, থ্রিল, কমেডি সব আছে, ইটস এ 100% হিট, আই এম ভেরি কনফিডেন্ট। কেউ দেখবে না, সুপার ফ্লপ, পাবলিকের পালসটা ধরো। স্যার আমার ফিল্মটা একটু ফাস্ট, মানে যদি আপনাকে একবার ন্যারেট করি আপনি বুঝতে পারবেন, আই মিন জাস্ট। আরে না 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 না, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই স্টোরির উপরে ফিল্ম বানাও। মিটিং এ মিটিং 150 ইয়ার্স কা ডিমান্ড হ্যায় ভাই। ইয়া ঠাকুর কা লাইফ পে কোই পিকচার বানাও, হ্যাঁ, আর তোমারা জেসা কোই ফেস কো ঠাকুর বানাও। স্যার আবার ঠাকুর ফেস, পাবলিক দেখবে না এসব। ও ছোড়ো, তুম সত্যজিৎ রে কা কোই ফিল্ম কা রিমেক সোচো। আপনি স্যার একটা কাজ করুন, পথের পাঁচালী করুন। হোয়াট, মানে একটা কাল্ট ফিল্মের রিমেক? কন্ট্রোভার্সি হয়ে যাবে। আরে ওই তো চিয়ে ভাই, কন্ট্রোভার্সি, স্ক্যান্ডাল। আচ্ছা, আমাকে সর্বজয়ার হলে কেমন মানাবে? তোমাকে রিনা ব্রাউনের ক্যারেক্টারে ভেবেছি ডার্লিং, সপ্তপদীর রিমেক। পথের পাঁচালী, আপ স্ক্রিপ্ট লিখিয়ে দু মিনিট বাদ মিলিয়ে ফির দেখতে হ্যাঁ, ওকে। কথায় বলে না, এভরি ডগ হ্যাজ ইজ ডে, আমারও দিন আসবে, ছাড়বো না সালা, একদিন সাকসেসফুল ফিল্ম মেকার হবই। মানুষ মানুষের জন্য জীবন, বাবু কিছু দাও না, খাবো। একটা কাজ করো, তুমি কিছু দাও, ফিল্মটা প্রোডিউস করে নি। ফিল্ম প্রোডিউস করেছিলাম 4 বছর আগে, দেউলিয়া হয়ে গেছি, দেখো না কি অবস্থা। তুমি এখানে কি করছো? প্রোডিউসার পালি যাবে। শোনো, নাও এটা, যাও এখান থেকে। প্রায় 150 অ্যাপ্লিকেশনসের পরেও নিখিলের কোনো মেয়ে পছন্দ হয় না, তবে বিয়েও করবেই। বিয়ের নেশা বড় বিষম নেশা, ওর এই হানিমুনের স্বপ্নের জন্য খুব প্রায় অফিসে লেট হয়, আর আমাকে লেট এক্সকিউজের গল্প ভাবতে হয়। ওকে, না বুঝেছি, কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাবে না, গল্পটা খাবে? কিন্তু পাবলিক কে লিয়েছে বললে তো? ও ওকে, গট ইট গট ইট গট ইট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারা, তারপর? আচ্ছা হ্যাঁ, করেছি, ডান। দাগ লিপস্টিক দিয়ে? হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লাভলি আইডিয়া ডুড, ইউ আর ব্রিলিয়েন্ট, থ্যাঙ্কস ব্রো। ওকে, হ্যাঁ হ্যাঁ, পরে ফোন করছি। দেখো, কনভেনশনাল অর্থোডক্স ক্যারিয়ারে তোমরা জীবনটাকে শেষ করে দিচ্ছ,
কষ্ট করে এত কষ্ট করে চাকরি করো না, আমার খুব খারাপ লাগে। আসলে আমি জানি তুমি কেন প্রতিদিন লেট আসো, তুমি ক্রিয়েটিভ। এই যে প্রতিদিন লেট হলে ব্রিলিয়ান্ট সব গল্পগুলো একদম জিনিয়াস, অথচ সফটওয়্যার স্কিলসেও তুমি জিনিয়াস, একটা অদ্ভুত প্যারাডক্স। সুদীপদা আজকে আমি কি বলবো আপনাকে? শোনো নিখিল, তুমি একটা কাজ করো, মন দিয়ে শোনো, তুমি আমাকে একটা মেইল করে দাও, দু মাস আনপেড লিভে চলে যাও, লেট ইউর ক্রিয়েটিভিটি ফ্লো, জাস্ট গো ফর ইট ম্যান, আমি প্রজেক্টটা সামলে নেব, মানে তুমি ভয় পেও না, ডর কে আগে জিত হয়। স্যার স্যার, আপনি যদি একবার শুনতেন আজ কি হয়েছে আমার সাথে, তাহলে আপনি আমায়, এই ক্রিয়েটিভিটি অন ওভারড্রাইভ, সৃজনশীলতা একদম লাভার মতো ফুটে বেরোবে, দাঁড়াও একটা কলা খাই, তুমি খাবে না থাক, বলো কি হয়েছে শুনি। স্যার বাসে প্রচণ্ড ভিড়, দাঁড়াবার জায়গা নেই, খুব গরম। এমন সময় একজন সুন্দরী মহিলা এসে আমার পাশে দাঁড়ালো। সে কি? হ্যাঁ স্যার, ঠিক পাশে। দেখি তার শাড়ির আঁচলটা একটু সরে গেছে, সবাই হা করে তাকিয়ে দেখছে। হট, ভেরি হট। তারপর আমি ওনাকে ইশারায় বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু উনি বুঝলেন না, ভাবলেন আমি লাইন মারছি। আমিও আর থাকতে পারলাম না স্যার। তার মানে বাসের মধ্যে সামলাতে পারলে না? না না, কি যে বলেন সুদীপদা, আমি খুব ভদ্রভাবে ওনার আঁচলটা ঠিক করতে গেলাম, এমন সময় না বাসটা জোরে একটা ব্রেক মারল সাডেনলি, আর ওই ভদ্র মহিলা পুরো এসে আমার গায়ে পড়লো। দেখুন লিপস্টিকের দাগ, ভাবলো আমি ওনাকে মোলেস্ট করার চেষ্টা করছি। পাবলিককে তো জানিনি স্যার, সুযোগ পেলে হিরোগিরি। কোন ধোলাই করে স্যার আমার, আজকেটা ঠিক জমলো না, মানে পকেটটা ছিঁড়লে, চুলটাকে এলোমেলো করলে, লিপস্টিকের দাগও লাগালে, বাট চেষ্টা করা সত্ত্বেও ডিটেলসটা মিসিং, মানে একটা সফটওয়্যারে ভাইরাস আর কি, মার যে খেলে তার তো কোনো প্রমাণ নেই বাবা। সালা আদি তো কিছু বলেনি। মার মানে স্যার ট্রমা। কমা, ফুল স্টপ। এই, ইনাফ এন্টারটেইনমেন্ট ফর দ্য ডে, পিপ শো ইজ ওভার। নিখিল, তোমার ডেডলাইন মনে আছে? ইয়েস স্যার। মুভ 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 মুভ। ইউ আর গ্রেট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে গল্প বলার সময় 50 গ্রাম কিশমিশ নিয়ে আসবে। হ্যাঁ, স্বপ্নতেও থাপ্পড়, গল্পতেও থাপ্পড়, একটা ঠিকঠাক গল্পও দিতে পারেন। আদি না বরবাদি। নিখিল, গ্লোবাল প্রজেক্ট আপডেট পড়ে নিস। হ্যাঁ ঠিক আছে। বিয়ে করাটা ওর অবসেশন হয়ে গেছে, তাই সুযোগ পেলেই বার্ড ওয়াচিং এ ব্যস্ত হয়ে যায়। নিখিল, ওয়েক আপ। আমার সুইট হার্ট অঙ্কিতা, ও এয়ার হোস্টেস, আর আমার স্ট্রাগলের সবচেয়ে বড় সাপোর্ট। দুটো হেজেলনাট মোকাস। ওকে স্যার, থ্যাংক ইউ। তোমার মিটিং ছিল না, কি বললো? আমাকে বলছে পথের পাঁচালের রিমেক বানাতে, আজকের কন্টেক্সটে। রাজি হয়ে যাও, কাম অন, একটা ব্রেক পাওয়া নিয়ে কথা। অসম্ভব,
আই মিন কাম অন, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? সরি সরি, আমি ফিল্ম বানাবো বাট অন মাই ওন টার্মস, সেটা কমার্শিয়ালি সাকসেসফুল হবে। কবে? ট্রাস্ট মি, আই উইল, আমি জানি। আই ট্রাস্ট ইউ আদি, বাট উত্তরটা দিলে না, কবে আর কত বছর ওয়েট করবো আমরা? আচ্ছা, আমি ফিল্ম বানাবো, ফিল্মের প্রিমিয়ারের দিন আই উইল অ্যানাউন্স টু দ্য ওয়ার্ল্ড, অঙ্কিতা ওয়েটস আদিত্য। কিন্তু প্রশ্নটা একই থেকে গেল, কবে হবে বাবা? হবে বলছি, আদির ব্যাপারটা একটু ভেবে দেখেছো? কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, ও ছবি, এই শোনো, তোমরা মার ছেলে মিলে এই প্ল্যান্ড সাইলেন্ট অ্যাটাকটা বন্ধ করবে। যত সব রাবিশ আইডিয়া। রাবিশ আইডিয়া? তোমায় একটা সাউন্ড বিজনেস প্ল্যান দিলাম, প্রজেক্ট রিপোর্ট, প্রফিট প্রজেকশন। ব্লু ইন্দ্রাণী, দ্য ব্লু স্ট্রাইপড টাই। শোনো আদি, ওটা একটা লস প্রপোজিশন, ওতে কোনো প্রফিট নেই, বরঞ্চ একটা মাল্টিপ্লেক্সের প্রপোজাল আছে, সেটা আমি নিতে পারি, বাট সিনেমা নেভার, ইটস এ গ্যাম্বল অ্যান্ড আই হেট গ্যাম্বলিং। এটা গ্যাম্বল হবে না, আমি একটা মেইন স্ট্রিম ফিল্ম বানাবো, আই এম ভেরি কনফিডেন্ট মা। আরে প্রফিট হলে তো টাকাটা বাড়িতেই আসবে না, আর 50-60 লাখ টাকা তোমার পক্ষে এমন কি বড় ব্যাপার? অখিল প্লিজ, হি ইজ আওয়ার অনলি সান। থ্যাঙ্ক গড, ওর মতো আরো 2-3টে হলে পরে বাটি নিয়ে শিয়ালদা স্টেশনে বসতে হতো। ইন্দ্রাণী, ব্লু, আই সেড ব্লু স্ট্রাইপ টাই। তার মানে তুমি 50 লাখ টাকাও দিতে পারবে না, তাই তো? আদি, তুমি ভালো মতো জানো যে এর 10 গুণ বেশি টাকা দেওয়ার ক্ষমতা আমি রাখি, কিন্তু দেব না। কেন? কারণ আমি চাই তুমি জীবনটা নিজে দেখো, কারণ আমি দেখেছি, স্ট্রাগল করেছি, আর তাই আজ তোমার সামনে এখানে আমি দাঁড়িয়ে আছি। দেখো আদি, তুমি জীবনে সব কমফর্টস পেয়েছো, ফিল্ম ডিরেক্টর হতে চেয়েছো, আমি কিন্তু বাধা দিইনি। আমার বিজনেসে জয়েন করতে চাওনি, ঠিক আছে, ফাইন, কিন্তু চাই যে তুমি তোমার পায়ে দাঁড়াও, নিজের ক্যারিয়ারটা গড়ো, তখন তুমি নিজেকে রেসপেক্ট করতে শিখবে। বাবা, তোমার এই কোজি 60s-এর কথা বলা খুব সহজ, আমাদের জেনারেশনে নেবে দেখো, রিসেশন, আনএমপ্লয়মেন্ট, কম্পিটিশন, উই ফেস টাফার টাইমস, আর তুমি বলছো প্রডিউসার খুঁজতে, কে ইনভেস্ট করবো আমার ফিল্মে? একবার টালিগঞ্জে গিয়ে দেখো, মশার থেকে বেশি ডিরেক্টর ঘুরে বেড়াচ্ছে। শোনো আদি, তোমাকে একটা কথা বলি, জীবনে যখনই আমি আটকে যাই তখন নিজেকে বলি যে অখিলেশ, ঈশ্বর তোমাকে চোখ কান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ইউজ ইট। ঠিক আছে, প্রডিউসার পাই না পাই, কিন্তু জীবনে কোনোদিন তোমার থেকে কখনো টাকা চাইবো না, আই সোয়ার, দ্যাটস আ প্রমিস। মাইন্ড ইওর টাং। এই দেখলে তোমার ছেলেকে, নিজের ভালোটা বোঝে না, কোথায় গেল? ইন্দ্রাণী, আমি বুঝতে পারছি না গত 8 ঘন্টা ধরে একটা ব্লু স্ট্রাইপ টাই আমি খুঁজে পাচ্ছি না। ভগবান তোমাকে চোখ দিয়েছে, বুদ্ধি, ইউজ ইট। কি রে ছোট, কি ব্যাপার, আজ 5 মিনিট লেট কেন? ও কি চলে গেছে নাকি? না না, আরে আমি তো আছি, তোমায় ফোন করতাম। খনিসদা, থ্যাংক ইউ। আজ অবধি ওকে যত কবিতা দিয়েছ একটা বই হয়ে যেত, ধরা করা করলে প্রাইজও পেয়ে যেতে। ও যেগুলো পড়ে
তাতেই আমার আনন্দ। আরে দূর, তুমি মডার্ন ছেলে, কোথায় মাঠে নেমে প্রেম করবে তা নাই লুকিয়ে, আমি বলে দেবো। না 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 না, প্লিজ প্লিজ প্লিজ। ওই তো এসে গেছে তোমার কবিতা। ভিকের প্রেম, ভিকের স্বপ্ন, ভিকের জীবন, ভিকের হোয়াট এভার। রিয়া সোশ্যাল ওয়ার্ক করে, ভিশন পজিটিভ আর অপটিমিস্টিক। রিয়া ভিকের ইউফোরিয়া। অচেনা মুখ, সন্ধে না মুখ, রেখেছি মন বনফায়ারে, রাখো একলা আঙুল, রাখো অল্প আছে একবার, ছড়ানো থাকুক চুল, চোখের ভীষণ কাছে আবদার, আমার আপনার এই পিকনিকে পথ হারানো, ঠোঁটের দিকে এই অন্ধকারে একা, এই অন্ধকারে পথ হারানো, ঠোঁটের দিকে হোক অন্ধকারে দেখা, আজ অন্ধকারে দাদা। খুব চুপ করে শহরে কোনো যেন সন্ধে নেমে আসে, মুখের আলোয় লণ্ঠন জ্বালো, আজ তো বল কে, দুটো চলতি কথা ঘেরা টোপে তোমায় ধরতে চাই, এই নীরবতা মনের কথাই আজ গে শোনায়, রাতের চোখ দুটো ঝিকমিকে ধারানো, ঠোঁটের দিকে ম্যাডাম কোন ব্র্যান্ড ইউজ করছেন ম্যাডাম? বললাম তো আমার চাই না। আর ম্যাডাম একটা ফ্রি গিফট আছে ম্যাডাম, এইখানে সাইন করে দিন ম্যাডাম, হয়ে যাবে। বললাম না ম্যাম আমার কোন ব্র্যান্ড, আচ্ছা আপনার ডেট অফ বার্থ? ফ্রি গিফট নিল না, চলে গেল। তুই ফর্মটা আমায় দে, ফর্মটা আমি ছিড়ি, তারপর তোকে আমি এটা ফ্রি গিফট দেবো। ভালো গিফট নিবি? নিতে পারি। ফের যদি এ পাড়ায় দেখি না, পে দিয়ে পাশ পালিশ করে দেবো। আমি লোম, দুনিয়ার রাজ্যে সব লোক কথা বলছে, আর আমি ভূম। আর ফাঁকা সময়টা ভিকে নিজের ব্যবসার কথা ভাবে। আরে বিক্রমদা কোথায় ছিলে? তোমাকে সকাল থেকে ফোন করছি। ফোন? ও সাইলেন্টে আছে। কেন, কি হয়েছে? আরে ওই পাপ্পু ভাই হেভি খেপে গেছে, সকাল থেকে প্রায় 20 বার ফোন করেছে। তোমাকে একবার যেতেই হবে প্লিজ, ওর দূরদর্শন ছাড়া কোনো চ্যানেল ক্লিয়ার আসছে না। কেন, হরি কই? আসেনি, ওর কোনো এক আত্মীয়ের বিয়ে। বাহ কি টাইমিং! আর কেউ নেই, তোমাকেই যেতে হবে প্লিজ। হ্যাঁ আমাকেই যেতে হবে। মাঝে মধ্যে ভাবি আমি কোম্পানির পার্টনার না কোম্পানির টেকনিশিয়ান,
আমরা যেটুকু সময় পাই বিকের বাড়ির ছাদে আড্ডা মারি, ইউ নো, জেনারেলি বিচ অ্যাবাউট লাইফ। কিরে তোর বস কি বলছে, গল্পটা খেয়েছে? তোর এই ঘটিয়া গল্প না তোর প্রডিউসারকে গিয়ে শোনাস, বুঝলি? ডিটেলসে তো ফালুদা বানিয়ে রেখে দিয়েছিলি একেবারে। ঠিক করে বলতে পারিস নি আর কি হবে। এই কি হচ্ছে নাকি? কি হয়েছে আজকে? না এ জিমিয়ারিস বন্ধ কর না। আজকে না একটা ভাইয়ের বাড়ি গেছিলাম। ভাই ভাই? হ্যাঁ ভাই। কেবে ড্রিমস কেবল কোম্পানি। 100 বার ফোন করে দিস শালা, কোথায় রে হরি গই? ওর শরীর খারাপ তাই আমি এসেছি। ও এখানেই দাঁড়িয়ে থাক, পাপু ভাই ওয়েট করছে। পপ্পু ভাই ইন্টারন্যাশনাল গ্যাংস্টার হওয়ার সব প্রতিভা থাকা সত্ত্বেও কলকাতার ইদোগলিতেই খুলেছেন পি কোম্পানি। আমাদের গল্পে সবচেয়ে বড় টুইস্ট, ওদিকে এক্সেন চালু আছে, এক্সান টিভি, তুই এদিকে দেখ। আয় আয় ই দেখ, আয় কম, আয় চল। ইধার দেখ, আবে লুক, এ দেখ, ঝিরঝির, এ দেখ, এ বি ঝিরঝির, এ দেখ, পুরা ঝিরঝির। কি দেখলি? দেখতে পাচ্ছি, ওই ওই একটু প্রবলেম আছে। একটু এফটিভি এ কার্টুন নেটওয়ার্ক কি বলছে শুন। কি বলছে? সব চ্যানেল ঝিরঝির করছে বলে একটু প্রবলেম। না মানে বেশ 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 প্রবলেম আছে বাপুদা, আমি ঠিক করে দিচ্ছি। আরে দা নেই ভাই, ভাই পাপু ভাই। হ্যাঁ পাপু ভাই। হ্যাঁ জলদি ঠিক করে, একটা ভালো ফিল্ম আছে ওই ওই কালার্স। হ্যাঁ পাপু ভাই। এই পেপারটা দেখতো, আজকে ওই অজয়ের ফিল্মটা আছে না, ওই ভাইয়ের ফিল্মটা, ওয়ান্স আপন এ টাইম মুম্বাই 5টায়। কি বে কার্টুন, ওই ফিল্মটা দেখেছিস? হ্যাঁ দেখেছি, ভালো বই। ভাইয়ের স্টোরি। পাপু ভাই। হ্যাঁ সেট কি বলছেন এক্সেন? প্রথমবার তাই একটা দাঁত ডবল সুদ দেবে। বাহ কবে দিবেন সেট? এক সপ্তাহ
সব দিয়ে দেব নাইলে আমি সব তুলে নেব 32 অল আউট হ্যাঁ দিমাগে ঘুষেছে ই বাবা কত ব্লাড ये दाग अच्छे हैं नहीं ना तो टाकाटा आगे फेरोत दिए दिले एक सेंट तार काट तो ना हैं की नन चोसन 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 हमार रेट तो अपना जाना चाट तो आगे ही पुड़िए छिला हैं देखें देखें उदी के देखें देखें ব্যাংকে যেমন চার্জ থাকে না লোন ইন্টারেস্ট ওরকম লোনের টাকা ফেরত না দিলে তার কাটে মানে দাঁত তোলে দাঁত কেন ওর হবি হবি এই হবিটা খারাপ কে বল না না অনেকে তো আছে এরকম হ মানে হবি ভালো 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 হয়ে গেছে আমার হয়ে গেছে বাইট বাইট দেখতে দে দূরদর্শন মালটা লিয়া হয় তু তো ফাটিয়ে দিয়েছিস হ্যাঁ খুব ভালো খুব ভালো শুন তুই ডিডিএল যে দেখেছিস আমি 36 বার দেখেছি 36 তুই 40 বার না না 46 বার এফটিভি এবার থেকে এই ছেলেটাকেই ডাকবি কি বিল সারাতে কি ভালো ছেলে 46 টাইমস হ্যাঁ এ বড়িয়া টি শার্ট কোট চিক হ্যাঁ কে রে তুমি চাইলে আমি এবে মাল মতলব পার্স পার্স जहाँ पैसा रखता है हैं? ए एक्सन ये मेरा भाई नहीं हो सकता ये जरूर कोई मिस्टेक आ ची हाँ ये छोटे बेला जो तो बार हमी माँ के जिगेस कुरे ची वो कोनो सोटी कुत्तोरी दाई नहीं सराटा जीवन एक टा मोटा चश्मा पुरे आउट ऑफ फोकस दूरदर्शन हुए रहेगे तू मेरा दादू नहीं हो सकता सॉरी भाई नहीं हो सकता भाई हाँ तार कर दो वो ईर বাপ রে বাপ কাদের নিয়ে দল করেছি রে মেরা ভাই তো ভাই গাধা হলেও ভাই না হলেও ভাই তুই আন্দার যা ভাই আরো পেশেন্ট আছে ভাই লম্বা লম্বা বাল সোনা ডার্লিং এ সোনা এখানে তুলো না अंदर जाके वेट करना जब मैं अंदर आऊं उसके बाद मुझे वो आइटम डांस थोड़ा दिखाना देखो ए साले को देखो ये है सन टीवी सन टीवी बुढ़िया कोई गंटिंग का ए बबल गम पापू सारा ভানাক্কম ভানাক্কম যখন তখন বন্দুক দেখাবি না প্রবলেম হবে কেন আকু পুড়িয়া সরি বাপু স্যার ইঞ্জিনিয়ারিং বন্দুক ওর পার্সটা লিয়ে যা না স্যার না স্যার এ বাবা দেখ কলকাতা ঢাক যায় এই রে দেখলে কি বলবে আমরা ভাইয়ের দোল আছে তবে হ্যাঁ তুই ছেলেটা খুব সুইট আছিস ভেরি সুইট বাপু স্যার না না ঠিক আছে আমি যাই তুই পাপু স্যারকে না করছিস বাবা মাইন্ডটা না মানে হ্যাঁ ঠিক আছে চল এক সাথ বসে না মিস্টার ইন্ডিয়া দেখবো মুগাম্বো খুশুয়া ভিকে ভাবছি পাপ্পু ভাই আমার ফিল্মটা ফাইন্যান্স করলে কেমন হয় এ শান্তির ছেলে তুই পাগল হয়ে গেছিস এতে থামবি কেন কি হয়েছে তুই একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স কর অ্যাপয়েন্টমেন্ট
তুই কি টাটা আম্বানির সাথে বিজনেস ডিল করবি নাকি? অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করব? ওই পাপ্পু ভাই গোডাউনের 100 মিটার কাছেও আমি যাব না, ওই হরি পারে। হরি কে? আমার ছেলে। চেঁচাচ্ছিস কেন তুই? কি হয়েছে তোর? এত ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো নাকি? কিন্তু আমি নেই, স্ট্রেট কথা, আমি পারব না। তুই পাপ্পু ভাই সিনটা জমা না প্লিজ, একটা ব্রেক দেখ, প্লিজ 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 একটা ব্রেক, তারপর স্কাই ইজ দ্য লিমিট। মার্ক মাই ওয়ার্ডস, আমি হাঁটছি রেড কার্পেটে, অস্কার অ্যাওয়ার্ডস ফাংশনে। আদু, মার্ক মাই ওয়ার্ডস, যদি পাপ্পু ভাই ফিল্মটা প্রডিউস করে, রেড কার্পেট থাকবে, তুইও থাকবি, কিন্তু হাঁটবি না, হুইল চেয়ারে যাবি। তুই থামবি, শুধু ট্যাং 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 ট্যাং। দেখ তোরা এগুলো বুঝবি না, কর্পোরেট ওয়ার্ল্ডে স্ট্রেস কি হয় তোদের কোনো ধারণা নেই। মিউজিক দিয়ে একটু ডিস্ট্রেস করছি আর। এই ডুড রিল্যাক্স, এই টুনটুনিটা বন্ধ কর, এটা নে, কোনিকাটা ছোট্ট করে মেরে স্ট্রেস রিলিফ হয়ে যাবে। এ নে, এ শোন, সাবধান, বেশি রিলিফ করিস না আবার, নালে বিয়ের পর তোর সারে গা পাধানি মালিশ করো জাপানি। স্ক্রু ইউ, স্ক্রু বোথ অফ ইউ। এই এই, এক মিনিট এক মিনিট এক মিনিট, এই বিয়ের কথা মনে পড়লো। আচ্ছা শোন না, এখনো পাঁচি দেখছিস? আর বলিস না, বাবা না বিয়ে বিয়ে করে পাগল করে দিচ্ছে। বাবা এই অ্যাপ্লিকেশনটা দেখো, এই মেয়েটা বিএ অনার্স, ইন্টেরিয়র ডিজাইনার, দেখতেও বেশ ভালো। কোনো চান্স নেই। কেন? অ্যাপ্লিকেশনটা পড়ে দেখ, এনআরআই খুঁজছে। তাই নাকি? ও শিট, সরি। ভুটানে চলে যাও চাকরি নিয়ে, এনআরআই হয়ে যাবে। বাবা প্লিজ, তুমি একটু সিরিয়াস হবে, এন্ড প্লিজ দয়া করে টিভিটা বন্ধ করো। না করবো না, খেলাটা শেষ হোক, মুড হোক, তারপর দেখবো, তুই দেখ। হ্যাঁ, আই ওয়ান্ট এনজয় লাইফ, ইউ নো গাইজ, এসব বিয়ে টিয়ে না, বাবার বোধহয় বুড়ো বয়সে নাতি দেখার শখ হয়েছে। হ্যাঁ, আমার বোধহয় জোর করে বিয়ে দিয়েই ছাড়বে। আই ডোন্ট বিলিভ দিস গাই, সালা তোর বাবা তোকে জিরো জিরো হেভেন লাইসেন্স টু সেক্স দিচ্ছে, তোর প্রবলেমটা কি? জাদু, ভালোই তো টুনটুনি বাজাচ্ছ, সব পাঁচ ঠিক আছে তো? ও শাট আপ প্লিজ, বাজে বকিস না তো। আর তুই আমাকে বলছিস কেন? ভিকে কে বল না, বাবু তো নাকি প্রেম করছেন, কবিতা লিখছেন। আচ্ছা তার নাম কি, আমরা কি চিনি তাকে? চাঁদু, এসব ঢপের গল্প ছাড়ো এবার, বুঝেছো তো? ছাড়তো, আমি কি পাগলা কুত্তা কমছি তোর সামনে আনবো? তোর আসলে হনুমানজির ভক্তটা মেয়ে জোড়ে না কেন? আমরা প্রেম করি না তো কি হয়েছে? ওকে যা দেখতে না, তোরাই লাইন মারবি। শি ইজ এ ড্রিম ম্যান, ড্রিম। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, হ্যাঁ, ওয়েট, না ড্রাই, ও ইয়া, মাই শট, ইয়া ইয়া, এনে ধরে বসে থাক। ও আমাকে এতটাই ভালোবাসে যে আমার জন্য ওয়েট করতে রাজি আছে। গুরু, সুন্দরী মেয়েরা হচ্ছে ফেলে রাখা জমির মতো, কে যে কখন আবাদ করে সোনা ফুলি দেবে। তারা একটু ব্যবসাটা বাড়ুক, তারপর ওর বাবা আর মাকে গিয়ে বলবো, ক্যান আই হ্যাভ ইয়োর ডটার্স হ্যান্ড? হ্যাঁ, আমি হেডকোয়ার্টার থেকে অলরেডি পারমিশন পেয়ে গেছি ওটা নিয়ে। কি ব্যাপার? কেবিলের টাকাটা চার্লি, এক মিনিট। এই রিয়া, দেখো তো আমার পার্স থেকে ওই কেবিলের টাকাটা দিয়ে দাও। হ্যাঁ চার্লি, যা বলছিলাম, ফোর্স রেডি করো। আই হ্যাভ অথরাইজড দ্য রেড, ডোন্ট ওয়ারি। না ঠিক আছে, একটু সাবধান থেকে, আর কিছু ভুলে গেলাম, 300 না 350? হ্যাঁ
কি হ্যাঁ 300 না 350 হ্যাঁ আরে শুনতে পাচ্ছেন না মা একটু টাকাটা দিয়ে দেবে এক মিনিট হ্যাঁ হ্যাঁ বল কোথায় দিচ্ছ এই নাও ভাই কোথায় সাইন করতে হবে এইখানে ও আমার এইখানে থাকে আর আমি ওর ওইখানে বন্ধ গয়া পট্টা দেখো বন্ধ গয়া কুত্তা কিন্তু চাই বল ভাই তোদের অ্যাক্ট্রেসটা কিন্তু হেভি সেক্সি এইখানে আর ওইখানে বস কিন্তু ভিকের অ্যাড্রেসটা একটু বেশি সেক্সি এই শান্তি ছেলে আমার তো অ্যাড্রেস আছে তোদের কি আছে ল্যাম্পোস তোরে বসত ওই আমি আদি তোদের মতো না রে আমার অ্যাড্রেস প্রত্যেক দিন চেঞ্জ হয় আজ জুলি কাল শিলা পরশু রানো তারপরে জমালো কোই হমকো রোকো কোই সম্ভালো কহীঁ হম গির না পড়ে আই উইশ আমরা যেন এভাবে ঠিক এভাবেই থাকতে পারি চিন্তা করো না তোমার বাবা মা যদি এসে দেখেন আমাদের এই অবস্থা তাহলে সত্যি সত্যি শুট করে দেবে তারপরে স্টাফ করে রেখে দিতে পারে ইউর উইশেস উইল কাম ট্রু লাভ অ্যাফেয়ার্স সব কিছু থাকবে But my friends, shop theke aage holo career. And I will be the most famous film director. Watch it. Amra best of friends. Kintu ja hoy nijeder personal image rakhte giye ektu mithe, ektu distortion shobi kortam. অথচ বেস্ট অফ ফ্রেন্ডস এর কনসিকোয়েন্স তখনও বুঝিনি যে খুব শিগগিরই হতে চলেছে একটা ডামাডোল Let's get crazy, hot to go. Ami, tumi,
the night, girl, you and I. এখনই ফোন করেছিল, ওরা চন্দননগর গেছে, কাল সকালে ফিরবে। আরে তাড়াতাড়ি করো, একটা ভালো মেয়ে পেয়েছি। Tonight's the night, girl, you and I. Tonight's the night, girl, you and I. Aaj raate hari ye chole chini khoch thikana. একবার, শুধু একবার দেখা করা, পাপু ভাইকে সাইজ করে দেবো। দেখ আদি, আমি যাব না, প্রশ্নই ওঠে না যাবার। তুই এত ভিতুরি কবে থেকে? হ্যাঁ রে, আমি ভিতু, আমি বহুত বড় ভিতু। তুই কী করবি, তুই কী করবি? সারা জীবন আমি ফলস দাঁত লাগিয়ে চিকন চিবোতে পারবো না। ওকে বিয়ে তো করতে হবে। এ বিয়ের কথা শুনে মনে পড়লো, নিখিল কোথায়? বাবার সাথে মেয়ে দেখতে গেছো। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না, আপনার মতন একজন মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই। আসলে সেভাবে কাউকে পছন্দ হলো না, তাই বাবা মার উপরই ছেড়ে দিলাম ব্যাপারটা। লাভ নেই তো অ্যারেঞ্জই সেই। আমারও কেসটা কিছুটা একই। কোন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ছিলেন আপনি? ইউনিয়ন টেকনোলজিস এর চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, এখন অবশ্য পার্ট টাইম কনসালটেন্সি করছি। এই নিন প্লিজ। থ্যাংক ইউ। তা মোস্টলি বাড়ি থেকেই অপারেট করেন? মোস্টলি। তা আপনি কি করেন? এ দেখুন, রিয়ার বিয়ে নিয়ে না আমাদের কোনো তাড়া নেই, আর আমরা ওকে ফোর্স করতে চাই না। আর সবথেকে মজার ব্যাপার হলো, বসও জানে যে আমি ঢপ মারছি, কিন্তু মন দিয়ে পুরো গল্পটা শুনে। মজার বস আপনার? না না, আমাকে টলারেট করে, বিকজ আই ডেলিভার। You're honest. I like that. এ আমি ঘোষবাড়ি কেবিলটা নিয়ে আসি, বুঝলি? বিক্রম দা, তুমি তো ঘোষবাড়িতে রেন্ট নিতে কেন যাও বলো তো? এনি হিডেন এজেন্ডা, পার্সোনাল রিজন, বুঝলি? আজি বারবার জিজ্ঞেস করছ কেন? হ্যাঁ, তোর প্রবলেমটা কি? আপনি কবিতা লেখেন? না তো। ও, ওই কার্ডগুলো, ওগুলো একজন আমায় দেয়, আমি চিনি না তাকে, কিন্তু পড়তে ভালো লাগে, খুব ভালো লেখে, ভেরি ফানি। ওর মা চলে যাবার পরে একটু একা হয়ে পড়েছি, কিন্তু নিখিল কিপস মি ভেরি বিজি, ওর বিভিন্ন সব প্রবলেম নিয়ে আর কি। ও রিয়েলি, দ্যাটস গ্রেট। হ্যাঁ, তো বলছিলাম যে প্লিজ, বলছিলাম আমরা কি তাহলে এগোচ্ছি? ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইয়েস। বাইরে কোথাও মিট করি ডিনারে? শিওর, বাট বেশি রাত করব না, সকালে তো আবার আপনার বসকে এক্সকিউজ দিতে হবে। বাট আপনি থেকে তুমিতে নামতে পারলে, দেন অনলি ডিনার ইজ অন। ইটস এ ডিল। অনেকক্ষণ হলো দেখছো তো দাঁড়িয়ে আছি, বসার ঘরে চলো, হাজিরাটা দিয়ে দিই। কিন্তু মিস্টার ঘোষ, এখনো ঠিক জানতে পারলাম না আপনি করেনটা কি। বাবা ইজ এ সিআইডি অফিসার। ও আহ রিয়া,
কিছু না আঙ্কেল, বাবা সবাইকে সাসপেন্সে রাখতে ভালোবাসে। ওহ, তাহলে একদম ঠিক প্রফেশনেই আছেন আপনি মিস্টার ঘোষ। হ্যাঁ, ওয়েল মিস্টার রায়, লাইফ হচ্ছে একটা রহস্য। ইউ অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। ও কেবল টমাটো দিচ্ছি। তাহলে ওই কথাই রইল, রিয়া আর নিখিল একের অপরের কেমিস্ট্রি ইনভেস্টিগেট করেন, আমরা এই বিয়েতে রাজি। তাহলে ডেটটা আমরা ফিক্স করছি। ও শিওর। গ্রেট, নিখিল ইজ লাকি টু গেট আ গার্ল লাইক রিয়া। তাহলে চিয়ার্স। না কাকিমা, পরে আসবো। কি হলো? তুমি চেনো ওকে? এনে নিজেকে কুল কর আরো। তোর মাথা খারাপ হয়ে গেছে বিকে? আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি মেন্টাল হয়ে গেছি। তুই আমার ইয়াকে কি হচ্ছে? আমার ইয়াকে কি হচ্ছে? তোর রিয়া মানে কি? মানে কি? আমি কি চাইনিজ বলছি নাকি? আরে এই তোদের তো লাভ ফেয়ার চলছে, মানে রিয়া তো তোকে ভালোবাসে। কি? আরে কি ভালোবাসে? রিয়া আমাকে এই ব্যাপারে তো কিছু বলেনি, ও তো আমাদের বিয়ের কথা এগোতে রাজি। ইনফ্যাক্ট আমি রিয়াকে ভালোবাসি, কিন্তু রিয়া আমাকে ভালোবাসে না, ও তো আমাকে চেনেও না। ফ্যান্টাস্টিক। ও তো আমাকে দেখেও নি, দেখেছে মানে আমি যখন ওর বাড়ি যেতাম কেবলের রেন্ট নিতে। লুক, আই এম সরি গাইস, আমি জীবনে রিয়ার সাথে কথা বলিনি, বলতে চেষ্টা করেছি, চেয়েছি, কিন্তু পারিনি। সে সব ঠিক আছে, কিন্তু তুই আমাদেরকে মিথ্যে কথা বলেছিস কেন? ইমেজ। হ্যাঁ, তোদের সামনে আমার একটা ইমেজ তৈরি হয়ে গেছিলো। ইমেজ? ওয়াও, এক্সেলেন্ট। আমি ইমেজটা ভাঙতে চাইনি, আই ওয়াজ এম্বারাসড। হোয়াট? আই ডোন্ট বিলিভ দিস গাই, আই ডোন্ট বিলিভ দিস গাই। তুই এম্বারাসড হয়ে গেছিলি আমাদের সামনে? আমরা বন্ধু হই তোর, উই আর ফ্রেন্ডস, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ইউ নিখিল, বাই বাই অ্যাপ্লিকেশন, যাও। তিন দিন ধরে ফোন করছে, ফোন সুইচ অফ সালা ইডিয়ট একটা। তুই শিওর ও এখানে আছে? দেখ, আমি কিন্তু অফিসে ওয়াচম্যান বললো তো। বাইরে আমি এমন কিছু করতাম না, আমি সহজে হার মানি না, একটু ডিপ্রেস হয়ে যাই তখন। আমারই বন্ধু আমার। তুই সামান্য নামটা বলতে পারলি না তখন, বলছি তো ভুলে গেছে, এখন বলছি তো। এখন বলে কি হবে, কি হবে এখন বলে? দ্য ড্যামেজ ইজ ডান ভিকে। নিখিল দেখ, আমি অনেক চেষ্টা করেছি, কতবার অ্যানাসেম্বলি রিহার্সও করেছি,
যখন রিয়া আমার সামনে আসে না আমার স্যাটেলাইটের লিঙ্কটা ফেল হয়ে যায়, এদিকে শব্দও বেরোয় না। কত রাত্রি ঘুমাইনি জানিস, তাই জন্য ঠিক করলাম আজকে যাবো আর বলে দেবো হইস্পট। ওর বাড়ি গেলাম, কি দেখলাম জানিস? ভেতরে এসো। বাবা আমার এই কার্ডটা একদম পছন্দ হচ্ছে না, তাছাড়া বিয়ের ডেটটা তো ফিক্স হোক তারপর না কার্ড। আরে বাবা কাজটা এগিয়ে রাখলেই তো ভালো, তাই না? আচ্ছা এই কার্ডটা তোমার কি প্রবলেম হয়েছে বলো তো? একটা কি সুন্দর এথনিক ডিজাইন রয়েছে এটার মধ্যে, ভীষণ ক্লিশে। কেবলে পয়সাটা দিয়ে এসো। আচ্ছা বাবা তুমি বলছিলে না ওদেরকে জিজ্ঞেস করবে ওই ভিডিও রেকর্ডিং এর ব্যাপারে। হ্যাঁ রাইট। এই আচ্ছা টিভিতে দেখছিলাম তোমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট, তোমরা ওয়েডিং ভিডিও করো না? আমারই সামনে ওর বিয়ের কার্ড চুজ করছে, ওর বিয়ে ভিডিও আমায় করতে বলছে। নিখিল কিছু কর না নিখিল, ওরা বিয়ের প্রিপারেশন শুরু করছে। নিখিল কিছু কর না নিখিল, আমার রিয়া ওর জন্য আমি মরি না। নিখিল কিছু কর না নিখিল। নিখিল আমি কি করব, এতদিন বাবার লাইফ হেল করে দিয়েছিলাম। মেয়ে দেখো, মেয়ে দেখো, বিয়ে করব, বিয়ে করব। ফাইনালি যখন একটা মেয়ে পছন্দ হলো তুই এসে পুরো ব্যাপারটা দেখ। আমার কিছু করার নেই, বাবা বিয়ে ঠিক করে ফেলেছে। এক মিনিট, এক মিনিট, কি বললি? বাবার লাইফ তুই হেল করে দিতিস? বাবা 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 এই তো এই তো, ডপ মারার লাইসেন্সটা আমার একার এক্সক্লুসিভ না, তোরও আছে। বাবা তোর পেছনে পড়েছিল না বিয়ে করতে, চুলকানিটা তোর ছিল, দোষ দিতি বাবাকে। আদি আমি ফার্স্ট গ্রেড আসল, ফালতু বাজারে ঘুরে বেড়াচ্ছি, তোরা কি ব্রিলিয়েন্ট অ্যাক্টর্স, তোদের নিয়ে ছবি করলেই তো হয়। শালা এবার বল ফ্রেন্ডস মানে বুঝিস? হ্যাঁ বুঝি, ভালো করে বুঝি, আর বেশ করেছি আমি মিথ্যে কথা বলেছি। হ্যাঁ আমি বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই আমার বাবার জন্য। মা মারা যাওয়ার পর থেকে বাবা প্রচন্ড লোনলি হয়ে গেছে, মায়ের ছবির সাথে বাবাকে একা একা কথা বলতে দেখেছি আমি। না অনেক হয়েছে, আম লিভিং, আমরা বন্ধু কম অভিনেতা বেশি মনে হচ্ছে। আমার ইমেজ ওর ইমেজ আমাদের বন্ধুদের আমেজটাই নষ্ট করে দিচ্ছে। ও অ্যান্ড বিফোর আই লিভ, আদি তোরও যদি কোনো ইমেজ প্রবলেম থাকে তাহলে বলে দে, তাহলে আমাদের ফ্রেন্ডস সার্কেলটা কমপ্লিট হয়ে যায় আর কি। আমার একজন গার্লফ্রেন্ড আছে, শি ইজ অ্যান এয়ার হোস্টেস। আমরা জানি আমরা বিয়ে করব, তবে আমাদের রিলেশনশিপের সম্বন্ধে কেউই জানে না, মানে কেউই না। ভয় পাচ্ছিলাম যদি খবরটা ওর বাবা মার কানে পৌঁছয় তাহলে। তাই পুরনো চিঠি নতুন একটা খাম, পাল্টায় না কিছু তবু রাখি ডাক না, ঠোঁটের কোণে হাসি ভেতরে যখন, আজকাল সব কিছু খুব অন্যরকম, তাই হাওয়া এসে সঙ্গে নিয়ে যায় কিছু কথা হারিয়ে যায়, তাই হাওয়া এসে সঙ্গে নিয়ে হারিয়ে যায়। কি বললি, কোনো এক্সকিউজ নেই? না সুদীপ, আজ কোনো এক্সকিউজ নেই, মানে একটা বড় আটখানা কোনো এক্সকিউজ নেই,
না স্যার। তিন চারটে মন খারাপ একটা ভাঙা দিন, বেলুনওয়ালার বেশে দুঃখী আলাদিন, বন্ধুর পকেটে অচেনা টিকিট, মিথ্যে আশ্বাসের কবিতা লিখি, আজ হাওয়া এসে সঙ্গে নিয়ে যায় কিছু কথা হারিয়ে যায়, আজ হাওয়া এসে সঙ্গে নিয়ে যায় কিছু কথা হারিয়ে যায়। বল। বলছিলাম আজ কি করছিস? এই আর কি, কিছু না, বিকেলে আসছিস তো? ওকে। এসে সঙ্গে নিয়ে যা কিছু কথা হারিয়ে যা, আমি অনেক ভাবলাম ভিকে, হ্যাঁ অনেক ভাবলাম, আমি না তোর কথাটা রিয়াকে বলে দেবো জানিস তো। বাহ ভালো, খুব ভালো, রিয়াও ভিকেকে ভালোবাসা শুরু করে দেবে, বাহ 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 বাহ। তুই আর কি করবো বল, তুই একটা কাজ কর, তুই রিয়াকে গিয়ে বল তুই অন্য একটা মেয়েকে ভালোবাসিস। ব্যাড অপশন, রিয়া রেগে গিয়ে নিজের বাবাকে বলবে, আর তারপর যদি নিখিলের বাবা জানতে পারে তাহলে আমার বাবা জানতে পারলে, রাইট, আমার বাবা জানতে পারলে আমাকে ক্যাস্ট্রেট করে ছেড়ে দেবে। এই এটা দেখ, সুন্দর না? খুব সুন্দর, এটাই প্যাক করে দিন। ঠিক আছে মা, জাস্ট এক মিনিট। এই ওইটা দেখাও তো। হ্যালো রিয়া, হাই। হাই, বিজি? ইয়া, বন্ধুদের সঙ্গে রয়েছি, সেলিব্রেট করছি। জানো বাবা মা ওয়েডিং কার্ড শিখতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ জানি। কি করে জানলে? আমি জানি কারণ আমার বাবাও ওয়েডিং কার্ড দেখতে আরম্ভ করে দিয়েছে, তাই ভাবলাম আর কি। উনি খুব এক্সাইটেড, তাই না? আর তুমি? ভেরি এক্সাইটেড। আমি তোমাকে ফোন করলাম একটা অন্য কারণে। কি কারণ? হেমলকে ডোবানো চাঁদ, এর মানেটা কি? হেমলক? হেমলক তো এক ধরনের বিষ যেটা সক্রেটিসকে খেতে বাধ্য করা হয়েছিল, কিন্তু চাঁদ? হ্যাঁ সেটাই ভাবছি, তোমাকে আমার ওই এক ফ্যানের কথা বলেছিলাম না, যে আমাকে কবিতা লিখে পাঠায় মাঝে মাঝে, সে এতদিন বেশ রোম্যান্টিক রোম্যান্টিক কবিতা লিখছিল, কিন্তু আজ হঠাৎ কি হলো একটা ডার্ক ডিপ্রেসড সুইসাইডাল কবিতা লিখে পাঠিয়েছে।
হিমলকে ডোবানো চাঁদ, আমি কাঁদি তুই কাঁদ, কত সাত কত ফাঁদ, আমি একা উন্মাদ। ও আই সি, আহারে বেচারা বোধ হয় তোমার বিয়ের খবরটা জানতে পেরেছি। আসলে তোমায় খুব ভালোবাসে তো? হতেই পারে। তুমি আবার ওর প্রেমে পড়ে যাওনি তো? কি যে বলো না, চিনি না জানি না প্রেম। তুমি তো দেখছি খুব পজেসিভ। না আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, রাত্রে ফোন করো। রাতে কথা হবে, বাই বাই। বাই, টেক কেয়ার। টেক কেয়ার, ইয়া। তোমাদের রাতেও কথা হয়? তো কি করবো, তুই যদি এখন ডিপ্রেসিং সুইসাইডাল কবিতা লিখে পাঠাস রাতে তো ফোন করবেই ভাই। মাথায় সুইসাইড না, মার্ডার করছিস। আবে আবে কি হচ্ছে নাকি? এ আদি, তুই কিছু ভাব না, তুই একটা ভালো স্টোরি ভাব। হ্যাঁ এক্স্যাক্টলি, তুই একটা কিছু ভাব, একটা ইউনিক কিছু আইডিয়া, জানো, যেটা শুনে রিয়া নিজেই বিয়েটা ভেঙে দেবে। রিয়া কি করে? ভালো মেয়ে, সোশ্যাল ওয়ার্ক করে। একটা কাজ কর, আজকে আমার বাড়ি চল, রাত্রে ওখানেই থেকে যাবি, একটু রিসার্চ করতে হবে। সলিউশন আমি পেয়ে গেছি, তবে আমি যা বলবো সেটা করতে হবে। অ্যাগ্রিড? বল যা বলবি, মন প্রাণ ধন সব দিয়ে দেব। নিখিল। হুম। রিয়া ইন্টেলিজেন্ট, সেন্সিটিভ, ইন্ডিপেন্ডেন্ট, মডার্ন, তাই না? মডার্ন বলবো না, সালোয়ার কামিজ পরে। হ্যাঁ বো, মিনি স্কার্ট পরলেই মডার্ন হয় না, মডার্ন মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, ইন্টেলিজেন্ট, র্যাশনাল। র্যাশনাল আছে তোর? র্যাশনাল নাল নাল। বল তুই, বল তুই, বল। রিয়াকে তোর কেমন লাগে? আরে ওকে কি জিজ্ঞেস করছিস? ভিকে, এক মিনিট, ভিকে এক মিনিট প্লিজ। দা, হুম বল। She is a nice girl. Genuine me. মানে ভালো বন্ধু হতে পারবে, তাই তো? Of course. ভালো বন্ধু নিশ্চয়ই হতে পারে। I mean, just friends, yeah? Okay. শোন, তোকে রিয়ার কাছে গিয়ে একটা মিথ্যে কথা বলতে হবে। বলে দেব, কোনো ব্যাপার না। তুই ওর কাছে গিয়ে বলবি যে তুই গে। হুম, কি ওয়াচ ইট, মার গড়িয়ে কি বলছিস তুই? শোন, তুই ওকে গিয়ে বলবি যে তুই ছেলেদের পছন্দ করিস। কি কি ছেলেদের পছন্দ করি? আরে অদ্ভুত শোনাবে না, আমি বাড়িতে গেছি। বলিস নি, ঠিক আছে, ইটস অল রাইট। ওখানে সুযোগ হয়নি বলতে পারিস নি, সবাই ছিল, বাবা ছিল, একা বলবি। কিন্তু কেন? হ্যাঁ দেখ, তুই কে? তোর একটা বয়ফ্রেন্ড আছে, তুই তাকে খুব ভালোবাসিস, মানে মন প্রাণ সব দিয়ে ভালোবাসিস, নিজের ক্লোজেট থেকে বেরোতে চাস, কিন্তু সোসাইটি, তোর বাবা। বাবা আদি, এই সিনেমার প্লটটা না বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে আমি গে, তাতে তাতে রিয়ার কি আসে যায়? আসে যায়। দেখ, শি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। হ্যাঁ, তোর সিচুয়েশনটা বুঝবে, তোকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করবে, আস্তে আস্তে তোর ভালো বন্ধু হবে, ক্লোজ ফ্রেন্ড। তারপরে ভিকেকে ইন্ট্রোডিউস করাবি, তোর ভালো বন্ধু, রিয়ার ভালো বন্ধু। হুম, ভিকের লাইন ক্লিয়ার, এভরিবডি ইজ হ্যাপি। ব্রিলিয়েন্ট বস, ব্রিলিয়েন্ট। ব্রাশ করতে চুমু খাবো একটা। এক মিনিট, তুই একটু লাফানো বন্ধ করবি প্লিজ? ও যদি ওর বাবাকে বলে দেয় তাহলে? ট্রাস্ট মি, ও কিচ্ছু বলবে না, ও বরং সিম্পাথাইজ করবে, নিজেই বিয়েটা ভেঙে দেবে। এক্স্যাক্টলি, তুইও সেফ, তোর বাবা তোকে কিছু বলবে না,
আদি তুই তো পুরো রামু বস রামু কে আরে রামগোপাল বর্মা ব্রিলিয়েন্ট বস ব্রিলিয়েন্ট আমি না অ্যাক্টিংটা করতে পারবো না কি কিচ্ছু করতে হবে না তুই যেরকম আছিস সেরকম থাকবি ওকে কিন্তু একটা কথা মনে রাখ তুই ছেলে পছন্দ করিস টু মাচ এক তীর স নিশানে জিক 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 সব ঠিক আছে কিন্তু মার্কেটে যদি এই খবরটা ছড়িয়ে যায় আমার রেপুটেশনের তো মামাশি এক হয়ে যাবে অনেকক্ষণ হলো দেখছো তো দাঁড়িয়ে আছি বাবা বাবা দর্শায় না যেন এইটা না খুব সিরিয়াস চিন্তার বিষয় আমার যদি এরপর কোনোদিন বিয়েই না হয় হ্যাঁ নিখিল নিখিল দেখ নিখিল এরকম করিস না তোরাই তো আমার বন্ধু রে তোরাই তো আমার সব তোরা ছাড়া তো আমার কেউ নেই মা বাবা কেউ নেই কপালটাই মন্দ আমার হিয়া কাঁপে হিয়া ছাড়া শূন্য লাগে ঠিক আছে আসেন একটু খাওয়াস না দেখছি কি করা যেতে পারে এই তো বললাম না তোরাই আমার বন্ধু বাকি সব পাণ্ডু চল আমার ট্রিট চল দীপুদা এই দীপুদা কি হ্যাঁ দীপুদা জানে না যাকে পরে বলবো মোদ্দা কথা হলো আই অ্যাম দ্য লাকিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আজ তোরা যা চাইবি চাইতে পারিস প্রাণ চাইলে প্রাণ দিয়ে দেবো হাসতে হাসতে এটা ভিকের প্রমিস এত ফিল্মি আমার দরকার নেই Just make your promise good. What promise? আমাকে পাপু ভাইয়ের কাছে নিয়ে যাবে এই পাগল হচ্ছিস নাকি বাড়ি যাচ্ছি এই তোর প্রমিস দেখ আদি অন্য কিছু যা চাইবি তাই বাট পাপ্পু ভাই ইম্পসিবল ইম্পসিবল সারা জীবন আমি ইউজ করতে পারবো না কি টুথব্রাশ পাপ্পু ভাই ফিল্ম বানাবি তোরা পাপ্পু ভাই ও আমার বন্ধু আদিত্য ফিল্ম ডিরেক্টর আদিত্য চোপড়া DDLJ ভাবলি এখনো মনের ভিতরটা কেমন কেমন করে রাজ সিমরন গুড নেম হিট ছবি হে পাপ্পু ভাই আপনি আমার ফিল্ম প্রোডিউস করবার কত লাগবে একটা ফিল্ম বানাতে কত পয়সা লাগবে ভালো ফিল্ম 70 লাখ মানুষের সব থেকে বেশি কষ্ট কখন হয় জানিস আমার হাতের একটা চপ খেলে চপ একটা ক্যারাটে চপ থামবে আলু চপে মুরদ নেই ক্যারাটে চপ হ্যাঁ যা বলছিলাম সব থেকে বেশি কষ্ট হয় খেতে না পেলে তাই আমার টাকা ফেরত না পেলে আমি ওই ফিল্মের ভিলেনদের মতো মার ধার করি না দাঁত তুলে পাপ্পু ভাই কো মামু বানানা মুশকিল নেই না মুমকিন হাই হাই এই দাঁত দিখা দিখা না রে খুব সুন্দর আছে এবার তোর গুলো দেখা 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 আরে বাহ কি কুচি কুচি দাঁত তোদের ভাই দাঁতের হিসেব আরে দাঁড়া এরা আমাকে ফিল্মে টাকা লাগাতে বলছে রে এক্সেল আমরা কত অবধি লোন দিই 60,000 70,000 এরা 60-70 পেটি চাইছে 70 লাখ ফিল্ম ফ্লপ এরাও ফ্লপ 32 অল আউট করে দেবো কিন্তু আমি সেটা চাই না তো তেরেই কুচি কুচি দাঁত টপাটপ তুলতে আমার এবি বুড়া লাগবে আদি চল কেটে পড়ি চুকার ভাই ফিল্মটা হিট হবেই মানে ফিল্মটা পুরো কমার্শিয়াল হিট হবে কমার্শিয়াল ফিল্ম আপনি লসে যাবেন না লস অ্যাঞ্জেলেস যাবেন ওই ফিল্মটার ওয়ার্ল্ড প্রিমিয়ারে কথা দিলাম আপনাকে এ দেখো এ কোথা নিয়ে আমি কি করবো আমি তো দাঁত জমাই কোথা না
ফিল্ম বানাবি? এ কার্টুন? হ্যাঁ, এ শুন। হ্যাঁ ভাই। ডন্টু কতবার দেখেছিস? বারবার, সাতবার। আরে বাহ, তাব তো তুই পাস হো গিয়া, আগ গলে যাক যা। আরে মানে ও 11 বার দেখা। দিয়া দিয়া সব দিয়া, 70 পেটে দিলাম, আমার যা আছে সব তোতে দিলাম। তবে হ্যাঁ, ও ফিল্ম কিন্তু হিট চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। একটা শর্ত আছে, ও ফিল্মে ও যে ভিলেন রহেগা না, সেটা কিন্তু আমি ঠিক করব। কি বলে সান্টিবে? পাপ্পু ভাই, আমিও এই অ্যাক্টিং করব। অ্যাক্টিং করবে? বাবা আস্থা, অন্দর যাও, আমার সোনামণি আছে না, তাকে আসুন শিখাও, বড্ড দুলি। আমি সব শিখিয়ে দেব, সব। সালা জীবন, বুড়া বয়সে বচ্চন হবে। এই শুনো শুনো, এ ফিল্মে হাসি থাকবে, কান্না থাকবে, টম এন্ড জেরি ভায়োলেন্স থাকবে, পুরো ঝাকাস ফিল্ম হবে, কাল এসে অ্যাডভান্স নিয়ে যাবে। হাই, কখন শুরু করব? এক্ষুনি, অ্যাকশন। ফিল্ম কত লাগাবে? 70 লাখ। এই নে, খবর দিতে থাকবে, আরও পাবে। ওর এমন অবস্থা করবো না, তাতে কাটার দানা জুটবে না। ওর ফিল্মটা আমি বন্ধ করে দেব, সালা পথের ভিখারি করে ছাড়বো একদম। তুই তো গায়া পথারানো ঠোঁটের দিকে, এই অন্ধকারে একা, এই অন্ধকারে পথারানো ঠোঁটে। আদি, কি হচ্ছে এটা? কি মা, আই হ্যাভ ডান ইট। কি করেছিস? আই হ্যাভ ডান ইট। কি তোমাকে বলেছিলাম মনে আছে? একদিন প্রোডিউসার খুঁজে নেব। হ্যাঁ, মাই ফিল্ম, মাই ফিল্ম ইজ অন, মাই ফিল্ম ইজ অন। সত্যি? যা, বাবাকে গিয়ে খবরটা দিয়ে আয়, খুব খুশি হবে। না মা, সরি। ওয়েল ডান মাই সন, আই এম প্রাউড অফ ইউ। আদি, দুটো চলতে কথা, ঘেরা টোপে তোমায় ধরতে চাই। এক্ষুনি মানে ইমিডিয়েটলি যাও পাশের একটা পাবে গিয়ে, অর্ডার বিয়ার, চিপস এন্ড ফিশ, এন্ড সেলিব্রেট ইন লন্ডন। কেন? Yes, producer. আরে জব ভগবান দেতা তো ছপ্পড় ফাড় কে দেতা হ্যায়। কাল থেকে কাজ শুরু। আদি, ইউ হ্যাভ মেড মাই ডে। আদি, এক মিনিট। হ্যালো, 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 হ্যালো। তানিয়া, আমাদের স্টোরিতে একটু লেট এন্ট্রি নিয়েছে, ও মডেল কাম আপকামিং অ্যাক্ট্রেস। Definitely yes. কিন্তু আমার একটা প্রবলেম আছে, as you can hear, আমার বাংলা slightly accented. আমার মা বাঙালি হলেও বাবা পাঞ্জাবি, আর বড় হয়েছে দিল্লিতে। No problem. আমাদের হিরোইনের রোলটা is an NRI.
তো অ্যাকসেন্টটা উইল লুক সেক্সি আই শো ইয়া গ্রেট সো আমরা স্ক্রিপ্ট রিডিং সেশন করব একটা ওকে অ্যান্ড তারপর উই স্টার্ট ইমিডিয়েটলি ওকে ওয়েলকাম অ্যাবোর্ড থ্যাংক ইউ সো মাচ ইয়া আই এম সো সরি ইটস ওকে ম্যাডাম থ্যাঙ্কস কিছু মনে করবেন না আমি খুব অ্যাক্সিডেন্ট প্রোন Something's definitely off with my sunshine, I tell you. It's all right. It's all right. Tahule, filmer naam ta ki rekhechen? Percent love. Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasthir pokkhe khotikarok. Yaha korkot roger karun. Oscar winning. Phatiye dish puro. Ghabra bina. Phatiye dish. Ekdom phatiye dish riya. Nikki. Don't worry. Case time, bar. I'll handle it. Hey, Nikki. Handle with care. Tukka, tukka. Tukka, tukka. মুখার্জি বাবু এই যে আপনার বাগানটা আছে না বহুত বাড়িয়া আমার বহুত দিনের এরকম এটা বাগানের শখ আছে ওটা আমাকে লিখিয়ে দিবেন কেমন আর দাস বাবু আমার ছেলে আর আপনার মেয়ে দুজনে তো এখন বুঝতেই পারেন রাস্তায় ঘাটে তো প্রেম হয় না তো মেয়েটাকে এক ঘন্টা করে রোজ আমার বাড়িতে ভেজিয়ে দিবেন কেমন ওয়ান্ডারফুল আপনার ওই মুখার্জি বাবুর মেয়ে আমাদের ওই বাগানে আমার ছেলের সঙ্গে রোজ প্রেম করছে তেরা লড়কা মেরা লড়কি নেই ক্যা থা মেরা লড়কা মেরা লড়কা তেরা লড়কি এ ইধর এ করতা হ্যায় বহুত খারাপ এই দোস্ত এই মুখার্জি দা তোরা মেয়েদের নিয়ে এত দুষ্টুমি করছিস কেন রে ছেড়ে দে না ওদের যা ইচ্ছে করতে দে না বাগানে কাট সরি মুখার্জি আন্না দাসবাবুর মেয়ের সঙ্গে প্রেম করতে লজ্জা করে না হ্যাঁ আপনার মেয়ের একটা বাগানের শখ ছিল রোজ রেন্ডে ঘন্টা করে গার্ডেনিং করতে পারেন না এল এল এন ভাজি থানি ভাজি মাইন্ডিটা হবে না কিচ্ছু হবে না কাকে দিয়েছ রাজার বাট এ ডিরেক্টর এ ইধার দেখ এক সেন কে টেরাই মার হবে না ক্যারেক্টারের সঙ্গে যায় না একটা কথা বলবো স্যার বলুন যদি ভিলেনটা পাপ্পু ভাই করে এই 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 কি বলছিস রে পাপ্পু ভাই ভিলেন সার্কিট কেটে দেবো এই চুপ পাপ্পু ভাই খারাপ কথা বলেনি মানে আপনি যদি একবার কিছু হবে না আমি আছি তো মানে ভিলেনটা আপনাকে দেখেই লেখা হয়েছে চরিত্রটা মানে আপনার হাঁটা আপনার কথা বলা চলাবেলা সব মিলিয়ে মানে আসলে ভিলেন নয় অ্যান্টি হিরো হিরো আই মিন ভেতরটা সফট বাড়ি থেকে হার্ড ও সফট ভি আছে হার্ড ভি আছে এ এখন কোনোটাই হবে না হবে না ওকে তাহলে আরও অডিশন নিতে হবে বাজেট বাজেট তো বেড়ে যাবে অনেক বেড়ে যাবে বাজেট বেড়ে গেলে তো প্লিজ এত করে রিকোয়েস্ট করছিস যখন তখন
কিবে একসেন একটা ট্রাই মারবো নাকি? পপু ভাই রাজি হয়ে যান, আপনাকে না দারুণ ভিলেনের রোলটা মানাবে। আদি আজকে নিক ডালিং ফাটিয়ে দিয়েছে, যে অ্যাক্টিং করলো না দূর থেকে দেখছিলাম, যিনি হেভি আসছিল। ও কোথায় আসছে বললো? ফোন করেছিল, মুডটা কেমন অফ মনে হলো। আই হিয়ার কামস মাই বয় দি অ্যাক্টর হিমসেলফ লুকিং ভেরি পিসড অফ। কি হয়েছে? কি হয়েছে? তুই তো তোর এই ঘাটিয়া প্ল্যানসগুলো না তোর কাছেই রাখ, আমি তোদের কথা শুনি কেন? আমি নাকি তখন তো দেখলাম তোদের হাসতে হাসতে দেখেছিস তো। এবার শোন আর কাঁদতে আরম্ভ কর। আমি রিয়াকে গিয়ে বললাম, রিয়া আমি গে। হোয়াট? আমি আসলে তোমায় আগে বলতে পারিনি, তাই আজকে এখানে একা ডাকলাম। আমার আসলে একজন স্টেডি বয়ফ্রেন্ড আছে, ইউ নো। ও সেদিনকে তো তোমার মা বাবাও ছিল, আমার বাবাও ছিল, তুমি কিভাবে রিয়্যাক্ট করবে আমি জানতাম না। অ্যাকচুয়ালি আই মিন হেল্পলেস সিচুয়েশন অ্যান্ড আই রিয়েলি নিড ইউর হেল্প। গোটা ব্যাপারটার জন্য আই এম রিয়েলি সরি। না এক মিনিট, সরি বলো না। কাম অন, ইটস ইউর রাইট, তুমি একদম নিশ্চিন্ত থাকো, আমার উপর ছেড়ে দাও ব্যাপারটা। Wonderful! Oof, I'm so relieved. Thank you, Bondhu. Amra Bondhu e thakte pari to? Of course. Our weekend dinner plan to set. Super! Kintu ebar amar dutu condition ache. Anything. Dinner my treat. And second condition is, dinner e tomar boyfriend ke sathe niye aste hobe. বাদ দাও, ও ব্যস্ত থাকে, তাছাড়া কাম অন উই আর ফ্রেন্ডস না। আরে সে সামথিং ফ্রম দ্য ফ্লাইং প্যান ইনটু দ্য ফায়ারিং স্কোয়াড। কোথায় এসে ফাসলাম? সব শালা তোর জন্য সব। এই চিন্তা করিস না, শোন এতজন অডিশন নিয়েছি, একটাকে ফিট করে দিলেই হয়ে গেল। তুই পাগল হচ্ছিস নাকি? হ্যাঁ রিয়া যদি বলে আবার দেখা করবো, মানা যদি পালিয়ে যায় তখন কি করবি? নতুন বয়ফ্রেন্ড আনবি একটা? রাইট, হিজ গট এ পয়েন্ট। কি করবি বলতো? তুই তো হতে পারবি না, তাহলে অন্যভাবে নিস না, বাট চার দিন মধ্যে মহরত, তারপর শুট আছে, টাইম নেই। রিয়ার ফোন, কি বল কি বলবো, ও তো ডিনের কথা জিজ্ঞেস করবে। এ আদি প্লিজ ভাই, এক দু ঘন্টা ব্যাপার, প্লিজ আদি, প্লিজ 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 ভাই, প্লিজ 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 ভাই আমার, কাম অন আদি, কি বলবো। ওকে ওকে, আদি ইউ আর বেস্ট, আদি ইউ আর বেস্ট, আদি ইউ আর বেস্ট। ওয়ান অফ দিস ইজ আমন কিল উইকে, আর তুইও বলছিস একদিন ডিনার একদিন লাঞ্চ। যা বাবা, রিয়া প্ল্যান চেঞ্জ করলে আমি কি করব? ওই তো বললো ডিনারের জায়গায় লাঞ্চ করবে। ও শিট, আমার গার্লফ্রেন্ড ফোন করছে, বোথে ল্যান্ড করলো। হাই, হ্যাঁ কি হয়েছে? জেট ল্যাগ? আমি প্রডিউসারের অফিসে মিটিংয়ে না, মহরত দুই তিন দিনের মধ্যে, আমি কাজ শেষ করে ফোন করছি।
তুই লাঞ্চে যাচ্ছ বন্ধুর সাথে? আচ্ছা ঠিক আছে, এনজয় ইয়োর লাঞ্চ। ইয়াপ, ওকে, বাই বাই, লাভ ইউ, বাই। কি বলবো কি বলবি এই দিয়া। Hi. Hi, Ria. Hi. This is Aditya. Hi, Aditya. Hi. Hi, call me Adi. Yeah, sure. Thanks for coming. Please sit. Sit. Yeah. Hey, Hari Mukho. Ki khaben bolun? Something to drink? Something hot? Beer? Any plant? Draft beer? Beer. Two draft beer and one blue lagoon for me. Okay, ma'am. Tarpor Nikhil? আপনাদের ওকে, তোমাদের তোমাদের রিলেশনশিপটা কতদিনের? 2 বছর। 4 বছর সেই বিএসসি ফার্স্ট ইয়ার থেকে আমাদের বন্ধুত্ব, মানে মাথাটা গেছে তোর? নাইস কাপল। থ্যাংক ইউ। তারপর নিখিল, তোমাদের বাকি বন্ধুরা জানে যে তোমরা? হ্যাঁ, আমাদের আরেকজন বন্ধু আছে, সে সব জানে, তার জন্যই তো এইসব হচ্ছে। কিছু বললে? ও কিছু বলছে না, ও বলছিল জাস্ট এক মিনিট। শিওর। হ্যাঁ হ্যাঁ, চলে আয় ভেতরে চলে। হ্যাঁ, আই রিয়েলি হোপ ইউ ওয়ন্ট মাইন্ড, আমি তোমাদেরকে না জানিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে ইনভাইট করে ফেলেছি। শি ইজ এন এয়ার হোস্টেস, আর ও আজই লন্ডন থেকে ফিরল। ও রিয়েলি? ওয়েলকাম টু ডামাডোল। শি ইজ হিয়ার। অঙ্কিতা, হাই। আর ইউ ওকে? শাট। You okay? Okay. Are you all right? Yeah, he's okay. Wrong pipe. Wrong pipe. Ankita, sit. This is Nikhil. Chaar kotha toke bolechhilam. Ar e hocche Aditya, Nikhil's boyfriend. Ar ei hocche Ankita, amar choto belar best friend. জানো, ওর বাবা ট্রান্সফার হয়ে যাওয়ার পর এই এক মাস আগে জাস্ট আমাদের দেখা হলো, আফটার 15 লং ইয়ার্স। ও মাই গড। এন্ড নিখিল ইজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও নাইস। আর আপনি কি করেন? আমি আমি বলছি, আদি ইজ এ ফিল্মমেকার। খুব শিগগিরই ফিল্মে মহরত। ওয়াও, কংগ্রাচুলেশনস। এন্ড ইটস এ রোমান্টিক কমেডি। হাউ কনভিনিয়েন্ট। আদি এখন অ্যাকচুয়ালি খুব বিজি, প্রি প্রোডাকশন চলছে তো, মানে কাস্ট মিটিং, কস্টিউম মিটিং, প্রোডিউসার মিটিং। ইয়া, হে, অল ওকে? আবার কি হলো? শাট শাট। এই ফিল্মে কিন্তু আমিও আদিকে হেল্প করছি। ও ওয়াও, লিসেন, আমার না প্রচন্ড খিদে পেয়েছে, লেটস অর্ডার নাও। ইয়া ইয়া ইয়া, এক গ্লাস জল। অঙ্কিতা তোর গার্লফ্রেন্ড, মানে তোর পমুতের মাস, এবার কি করবি? ফোন করছি, ফোন তুলছে না।
এ না বস, ও কি ফোন করিস না, ও রিয়াকে বলে দেবে। ও কিছু বলবে না, আমি জানি ওকে, কিন্তু ফোন না তুললে কি করব। কবি বিক্রম কোনারের পাণ্ডুলিপি কি আছে দেখি এতে? এই ওটা পার্সোনাল। দাঁড়া দাঁড়া, মানে কি কি এটা কি দেখি? আরে বাহ 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 বাহ, কবির এই কবিতাটা যদি আগে দেখতাম তাহলে আমাদের এইভাবে মারা যেত না। হ্যাঁ আপনি মেলটা পাঠিয়ে দিন। ইয়া ওকে ওকে। বাবা এই অনেক হয়েছে নিখিল, রিয়ার আগেই বলে দেওয়া উচিত ছিল তোমায় পছন্দ নয়, রাইট? শোনো, তুমি নিজেই আগে ওদের সাথে দেখা করো, ডিসাইড করো, তারপর আমি আছি, ওকে? এই ফার্স্ট পার্টটা যাচ্ছি এখানকার, তারপর ডার্লিং কী খবর? এই তো চলছে, সব রেডি আছে? হাই, জাস্ট পাঁচ মিনিট ইয়া পাঁচ মিনিট। হ্যাঁ ওকে, লেট করো না কিন্তু, পাঁচ মিনিট। শোর শোর শোর, প্লিজ। হ্যাঁ বলো, ইন পার্টটা ফিল্ম আমার খুব ভালো লাগে। তো আমার মনে আছে ছোটোবেলায় মা যখন ঘুম পাড়াতো তখন ওই ফিল্মের গান শুনিয়েই ঘুম পাড়াতো। আপনি তো ছবিতে অভিনয় করছেন। সে কি করব, ডিরেক্টর এত করে রিকোয়েস্ট করলো, বললো করে দাও করে দাও, তাই করে দিলাম। ওই যে ওইখানে যে বসে আছে স্যান্ডিজি, হ্যাঁ ওখানে যা একটু একটু এগিয়ে এগোতে হবে। আসতে চলো না যাই এমনি হারায়, কেউ না যেন বুঝতে পারে, অচেনা মুখ সন্ধে না মুখ, রেখেছি মন বনফায়ারে, রাখো একলা আঙুল, রাখো অল্প আছে একবার, ছড়ানো থাকুক চুল, চোখের ভীষণ কাছে আবদার। ম্যাজিক ট্রিপ এরকম যেন রোজ রোজ হয়। এক্সকিউজ মি, নাথিং, আপনি ট্রিপ করে গেলেন তো তাই বললাম। আমার ফোনটা তোর কাছে? আই এম সো সরি, আমি বললাম না আমি খুব অ্যাক্সিডেন্ট প্রোন। দ্যাটস অল রাইট, কালকের কল টাইম এক মিনিট। চিটু, হ্যাঁ বলো। এক মিনিট, কল শিট পেনটা দাও। হ্যাঁ কালকে ইউনিট কল টাইম 8টার সময়, কালকে সকালে। তোমাকে কার পিক আপ করবে 10টার সময়। ওকে ওকে, ইয়া দ্যাটস এ কল টাইম। হ্যাঁ যাই আমরা, রেডি? ঠিক আছে চলো। আরে সরো সরো, মেকআপ মেকআপ, ঠিক আছে ঠিক আছে। দাদা দাদা সরো সরো সরো, হ্যাঁ একটু তোলো তোলো, পাপু ভাই তোলো, হ্যাঁ সোজা সোজা সোজা, হ্যাঁ সোজা, ঠিক আছে। অঞ্জন রেডি? ইয়া রেডি। হ্যাঁ সাউন্ড ক্যামেরা, পাপু ভাই ক্লাপ। পি কোম্পানি 99% লাভ মুহূর্ত শট। তোমার বাবার এত সাহস, আমার বাবাকে তুলে নিয়ে গিয়ে বেঁধে রাখলো, কি করবো? বাবা এরকমই, মেয়ে ছেলে পছন্দ হলে বাধা রাখে আর ছেলেরা অ্যান্টি করলে বেঁধে রাখে। আবার থ্রেটও করেছেন, আপনার মেয়েকে রোজ আমার বাড়ি পাঠাবেন 2 ঘন্টা করে। আরে ছাড়ো না, উই আর ফ্রেন্ডস। এখন অবধি হ্যাঁ, কিন্তু আবার হলে দেখো কি করি। কি করবে? ডামাডোল করে ছাড়ব। এক্সিলেন্ট, কারেন্ট কারেন্ট, গুড শট, ভেরি গুড শট। এ ফিল্ম হিট আছে, এ হাট না হিরো। এ বেবি আজা, ডোন্ট মাইন্ড। এ বেবি ডিরেক্টর আজা, এ কার্টুন, এ হান্ডু আজা 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 আজা, উঠা উঠা ফটো উঠা।
হ্যাঁ দাদা আমি 18th জয়েন করছি স্যারের সঙ্গে কথা বলা হয়ে গেছে এই কল শীটটা কে করেছে হ্যাঁ রাখো আমি করছি আমি করেছি কেন ফর ইয়ার ইনফরমেশন আমার নামে স্পেলিং হচ্ছে TANYA নট TANIA আই সি কিন্তু স্পেলিং মিস্টেক হলেও তানিয়া তো তানিয়াই থাকবে তাই না Whatever. আমি আমার নাম নিয়ে খুব সেন্সিটিভ সো কারেক্ট ইট ফ্রম আদি মহরত মিস ইউ ডার্লিং প্লিজ কল আদিত্য নিখিলের বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড অ্যাটলিস্ট ছিল তো এতদিন মানে কতদিন 3 বছর হোয়াট সিরিয়াসলি রিয়া আমাদের রিলেশনশিপটা সিরিয়াস ছিল আমরা পরের বছর বিয়েও করতাম আমি ভাবতে পারছি না ও বাইসেক্সুয়াল ওর বয়ফ্রেন্ড আছে 3 বছর ধরে তোরা আর তুই আমায় কিছু বলিসনি আদিকে প্রমিস করেছিলাম ও কাউকে বলতে বারণ করেছিল রিয়া একটা মেয়ে হলেও কথা ছিল I'm totally confused. ছেলে মানে হাউ আমি কি করব কি করবি মানে কনফ্রন্ট আদিত্য কনফ্রন্ট করে কি বলবো আই নো আদিত্য ইজ আ হিপোক্রিট সি ও কিন্তু নিখিলকেও চিট করছে আগেন কি আপনার নামে তো হোয়াইট অ্যাড করে দিয়েছি সেটা করেছেন কিন্তু এখন দাঁড়াচ্ছে TANIYA আইটা ডিলিট করতে ভুলে গেলেন ও আই সি কিন্তু আইটা ডিলিট করব কি করে তাহলে ভি হবে কি করে বলুন ফ্লার্ট করছেন অফ কোর্স নট আই মিন ভি মানে আমি আপনি আমরা সবাই বাই দ্য ওয়ে আপনার সঙ্গে তো ভালোভাবে পরিচয় হয়নি আমার আমি নিখিল ও বাই দ্য ওয়ে এই পিক আপ লাইন্স গুলো খুব ক্লিশেড হয়ে গেছে আপনি নিজেকে খুব স্মার্ট ভাবেন বিঙ্গো স্যার আপনার এই অ্যাসিস্ট্যান্ট খুব ওভার স্মার্ট তানিয়া প্লিজ ডোন্ট মাইন্ড হি ইজ হার্মলেস এক্স্যাক্টলি একদম হার্মলেস ইনফ্যাক্ট আমি খুব সেফ ও চট করে কোনো অ্যাক্সিডেন্টও করি না হাউ ডেয়ার ইউ আপনার অ্যাসিস্ট্যান্টকে কিছু বলবেন প্লিজ ও অ্যাসিস্ট্যান্ট নয় ও সাইবার গ্লোবাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও তো এই ফিল্ম ইউনিটে কি করছে নিখিল আমার ক্লোজেস্ট ফ্রেন্ড আসলে বুঝতেই পারছো আমাদের বাজেট তো খুব একটা বেশি নয় তাই অফিস থেকে ছুটি নিয়ে একটু হেল্প করছে আর আমি ভিকে জোগাড় এক্সপার্ট প্রপস লোকেশন জোগাড় করি ওকে তো চেনো ও আমাদের ভালো বন্ধু বা ভালো বন্ধু পেয়েছেন আপনি আপনারও ভালো বন্ধু হতে পারি যদি সুযোগ দেন তানিয়া আমরা বরং পরের সিনটা একটু ডিসকাস করে নিই হ্যাঁ চলুন চলো সিয়া তানিয়া এ ভাই তুই তানিয়ার টানে আটকে গেলি রে আসল কাজটা কর রিয়াকে ফোন কর এই গরিব মানুষের কতটা ভাব না ভাই সেটাই তো ভাবছি কোথায় ছিল এই মেয়েটা এতদিন হোয়াট আ গার্ল এই অন্ধকারে
পথ হারানো ঠোঁটের দিকে আজ অন্ধকারে দেখা I'm so sorry. One second. Really it's okay. Sorry. It's okay, Tanya. No. One sec. Tanya, it's really okay. It's okay. আজকে বানানটা ভুল লিখলে এক্সট্রা এম মন্দ কি তানিয়ায় যদি একটা এক্সট্রা এম মিশে যায় রাজ সিমরন সিমরন রাজ পাথারানো ঠোঁটের দিকে এই অন্ধকারে একা এই অন্ধকারে পথারানো ঠোঁটের দিকে হোক অন্ধকারে দেখা কি তানিয়া আরে দ্যাটস মাই সন স্পার্কটা তাহলে খুঁজেই পেলি কনগ্রাচুলেশনস ফিল্মের শুট প্রায় শেষ অঙ্কিতা সিনেই নেই খুব মিস করছি রে তোর বাড়িতে যা একটু চেষ্টা কর আরে ফোনই তুলছে না কথাই বলছে ও শিট রিয়া ও কি করে জানবে এখানে আমরা আমি কি করে জানবো সরি আমি বলে দিয়েছি ভুল করে ইডিয়েট নাকি তুই আরে ভিকের বাড়ি হাই রিয়া হাই হাই নিখিল সরি তোমাকে হয়তো ডিস্টার্ব করলাম শুটিং কেমন হলো খুব ভালো হয়েছে আর কদিন জানো চার তিন দুদিনই শুটিং বাকি আছে আমাদের পরশু তো আমরা আউটডোরেও যাচ্ছি যাই হোক আমি বাধ্য হয়েই আসলাম কেন কি আপনাকে কোথাও একটা দেখেছি না আপনি কেবল টিভি কোম্পানিতে কাজ করেন না হ্যাঁ কেবল টিভি কোম্পানিতে কাজ করে তো আর পার্ট টাইম নিচে বাড়িতেও কাজ করে হার্ড ওয়ার্কিং ছেলে প্রচন্ড দাও ওগুলো ঠিক আছে তুমি যাও হ্যাঁ যাও নিখিল আমার তোমাকে কিছু বলার আছে ওর সম্বন্ধে আমার সম্বন্ধে হ্যাঁ আপনি নিখিলকে বলবেন না আমি বলবো আমি বলছি এসো তুমি আমার সঙ্গে এসো হ্যাঁ হ্যাঁ প্লিজ তুমি বসো বসো হোয়াট এসো কি হয়েছে কি হয়েছে আরে টিউবলাইট এটাও বুঝতে পারছিস না রিয়ার সাথে অঙ্কিতার দেখা হয়েছিল অঙ্কিতা রিয়াকে আমার অ্যাফেয়ারের সম্বন্ধে সব কথা জানিয়েছে আর এটাও বলেছে আমি তোকে চিট করছি গেলো করেছি দাঁত বার করিস না এবার তোকে আমি যেটা বলছি সেটা তুই এক্স্যাক্টলি তাই কর ওকে চশমাটা খোল হুম চশমাটা খোল একটু দুঃখ পা ওভার অ্যাক্টিং করিস না এবার রেগে যা মাথাটা নিচু কর এবার আমাকে একটা চড়মার আপসেট হয়ে কি আমাকে একটা চড়মারবে কিন্তু গিটারটা তার আগে আমার গায়ে দিস দে
এবার আমাকে এত জোরে মারার কি হয়েছিল? সরি, এবার একটু বেশি আপসেট হ। ওর দিকে হেঁটে হেঁটে চলে যা, তোকে আরো রেসপেক্ট করবে। এদিকে তাকাবি না। চলো চলো ধর। এই মারলি কেন? কেন মারলাম? নিখিলকে বললাম আমাকে চড় মারতে, কেন বলতো? কেন? রিয়াকে ইমপ্রেস করার জন্য, যাতে তোর লাইনটা ক্লিয়ার হয়। আই লাভ ইউ ব্রাদার, তুই কত ভাবিস আমার জন্য। পাপুর কাছে যেতে হবে এখন। এক মিনিট, এক গালে চড় মারলে বিয়ে হয় না। এ আদি, আই লাভ ইউ ব্রাদার। আমি না আসলে ভাবতেই পারছি না আমার সাথে এরম হবে। আসলে কি জানো তো, একটা ছেলে হলে আমি এত কষ্ট পেতাম না, কিন্তু মেয়ের সাথে be positive and take care of yourself. Ami ashi. Ai hare mukho aste aste ki holo pata pati eta performance dilam ki abar hobe bollam eta chile hole eto koshto hoto na kintu na me ki kore jio guru what a performance okay na চল মোড়ে ছেড়ে দে। পাপু ভাই ফিল্ম কমপ্লিট, পোস্টার লেগে গেছে, 30 তারিখ রিলিজ। মানে আরেকটা কাজ বাকি আছে, আইটেম সংটা শ্যুট করে জুড়ে দিলেই হলো। তুই চিন্তা করিস না, আমরা পরশু যাচ্ছি তো। না কিন্তু ওখানে টেকনিশিয়ান আর্টিস্ট লোকেশনের পেমেন্ট করতে হবে, তাছাড়া কলকাতা ফিরে এসে ল্যাবের পেমেন্ট করতে হবে। মানে সব মিলিয়ে 30 লাখ টাকা তো লাগবেই। এফটিভি, হ্যাঁ শুনলি, পরশু ওই থেকে টাকাটা নিয়ে লোকেশনে চলে আসবি। বাই দি ওয়ে, ও আমার ব্যালেন্স কত ওরকমই আছে। এ ডিরেক্টর শুনলি, শোন, এই ব্যালেন্স বেরিয়ে গেলে আমি তো কঙ্গাল। এরপর যদি ছবির টাকা না উঠে তাইলে। না উঠলে আমি তো আছি, উঠিয়ে নেব। ডেন্টাল বিষয়ে এরকম মেন্টাল টেনশন দিলে তো মুশকিল। আমি তো আটমোস্ট ট্রাই করছি। ডোন্ট ট্রাই, ডু আর ডাই, মাইন্ড ইটা। আমি আসছি। কাম কাম। আরে জোরে জোরে ঝাঁকা, লুডো খেলছে। জোরে ঝাঁকাচ্ছি তো, পড়ছে না পাপু। পড়বে পড়বে, সময় দে, সব পড়বে। মুন্না সোনু কেসে করু আসে আও উপর রা এসে আর আর কি করে চোরা এসে যাকে খুদ প্র্যাকটিস করো আসন। অব মে তুঝে করুঙ্গা শাসন, সালা বুড়া ভাম, হে বীর। তারপর তারপর আমি দেখলাম নিখিল রেগে গিয়ে আদিত্যকে একটা চড় মারলো, দ্যাট ওয়াজ ভেরি ন্যাচারাল। আর আদিত্য কি বললো? আদিত্য কি বলবে, চুপ করেছিল। নিখিল আর আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। জানিস বেচারা নিখিল একদম তোর মতন কন্ডিশন, হি ওয়াজ সো আপসেট। বেচারা নিখিল? ইয়া বেচারা, হোয়াট হ্যাপেন্ড? ইয়া কতটা আপসেট মানে? হোয়াট? না আমি সত্যি বলছি, বাবা রীতিমতো লুকিয়ে লুকিয়ে বেড়াতো, কখনো বাথরুমে কখনো ছাতে লুকিয়ে বিস্কি খেত।
আর আমি পাত্রীদের অ্যাপ্লিকেশন নিয়ে বাবার পিছন পিছন দৌড়াচ্ছি। বাবা একবার এই অ্যাপ্লিকেশন দেখে নাও, একবার এই অ্যাপ্লিকেশন দেখে নাও, এই পাত্রীটা খুব ভালো। প্রথমে আমি ভেবেছিলাম যে, আই মিন আই হোপ ইউ ডোন্ট মাইন্ড, যে তোমার প্রেমের মানে হচ্ছে ওয়ান নাইট স্ট্যান্ড। কিন্তু যখন আমি জানতে পারলাম যে তুমি অফিস থেকে ছুটি নিয়ে তোমার বন্ধুকে হেল্প করতে এসেছো, তখন ভাবলাম যে না, এই ছেলেটা কিন্তু জেনুইন। তানিয়া, আমার প্রেমের মানে ওয়ান নাইট স্ট্যান্ড না, ওয়ান গার্ল স্ট্যান্ড। আর তুমি সেই গার্ল। ওরা কাল আউটডোর চাচ্ছে না, আমরাও যাব, ওদের ওখানে গিয়ে ধরব। আমার মনে হয় একটা নাটক চলছে। ও, টাকাটা কাল সকালে নিয়ে যাচ্ছে। কোথায়? বিষ্ণুপুর। কৃষ্ণা, টাকাটা যেন শুটিং এ না পৌঁছায়। পাপ্পু হো গিয়া তো টাপ্পু। আমি গরম চা, আমার প্রতি একা, আমি গরম চা, আমার প্রতি একা, তোর চাউনির খোঁজ
গোয়িং অন? আদিত্যা লাভস অঙ্কিতা, আদিত্যা লাভস নিখিল, নিখিল লাভস তানিয়া, নিখিল লাভস আদিত্য। সো হোয়াট? কি বললেন? তানিয়া, ইটস আ লং স্টোরি, বোঝাচ্ছি। হ্যাঁ প্লিজ বোঝাও। অঙ্কিতা, তোমাকে কতবার বলবার চেষ্টা করেছি তুমি জানো? যদি শুধু একবার আমার কথা শুনতে। তুমি কি বলতে? এক্সকিউজ দিতে আর কি? অঙ্কিতা, আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। চল, আর আর কিছু বলার নেই আমার। শুধু তোমাকে ভালোবাসি। আর নিখিল, ওসব একটা নাটক ছিল রিয়া, পুরোটাতেই আমাদের গেস্ট অ্যাপিয়ারেন্স, জাস্ট একটা নাটক। হোয়াট হোয়াট নাটক? কিসের নাটক? কেন রিয়া? আমি আর নিখিল ছাড়া আমাদের গ্রুপে আরেকজন আছে, যার জন্যই নাটকটা করা হয়েছিল। সে সকাল থেকে রাত অবধি 24 ঘন্টা খালি তোমার কথা ভাবে, তোমার স্বপ্ন দেখে, তোমাকে খুব ভালোবাসে, শুধু তোমার সম্বন্ধে। কে? ভিকে। রোজ সকালে বাস স্ট্যান্ডে যার লেখা কবিতা তুমি পড়ো। যে প্রত্যেক মাসে তোমার বাড়িতে কেবলের রেন্ট নিতে যায়। যে তোমার স্কুলের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে শুধুমাত্র তোমাকে একবার দেখবে বলে। রিয়া, আমাদের এই নাটক ফিকের জন্য করা। তোমার বাড়িতে গিয়ে আমার তোমাকে সত্যি খুব ভালো লেগে গেছিল, কিন্তু তারপর জানতে পারলাম যে ভিকে তোমাকে ভালোবাসে। তো তখনই বললে না কেন? আমরা আমরা বুঝতে পারিনি তুমি কিভাবে রিয়্যাক্ট করবে। মানে ভাবলাম রেগে কি বোধহয় তুমি তোমার বাবাকে বলবে, তাহলে নিখিলের বাবা চটে যেত। ভিকের কি হতো? তাহলেও এত বড় মিথ্যে কথা বললে? দোষটা ওর ছিল না, প্ল্যানটা আমার ছিল। প্ল্যানটা ওর হতে পারে, বাট এক্সিকিউট তো তুমি করলে। বিশ্বাস করো রিয়া, এত কিছু হয়ে যাবে আমরা তো ভাবতেও পারিনি। আমরা তো শুধু ভিকেকে হেল্প করার জন্য। শাট আপ নিখিল, আমি তোমাকে বন্ধু ভেবে বিশ্বাস করলাম, আর তুমি আমার ইমোশনস নিয়ে খেললে। আই ডিজার্ভ দ্যাট, কিন্তু আমাদের ইন্টেনশন এরকম ছিল না রিয়া। আই এম রিয়েলি সরি নিখিল। আমি যদি রিয়ার জায়গায় হতাম না, I would have shot you, I swear. Tanya, we were just trying to help VK. That's it. Tumi jano, koto din ami ghumoi ni. I was so confused. Tumi eta amar sathe ki kore korte parle adi? I really hate you. Amake ekbar bole dite. I'm sorry. Amake ek. I'm sorry. Come on, Ria. Please, khoma kore dao. You see, everything's fair in love and war. What love and war? Kisher prem? Jar kotha bolar ei sahosh nei? Bhoy petam, Ria.
পথ বলেছে অনেকবার বসে ফুলের পাশে, বাস স্টপ তোমাকেও গোপন ভালোবাসে। বুঝতে পারো পাশের বাড়ি আমার মাথা নিচু, এবার যদি হাতটা ধরি খারাপ ভাববে কিছু? ফ্রেন্ডস, বন্ধু বটে তোমরা হয়তো, আমিও তোমার বন্ধু হতে পারি, বাট আমার একটা শর্ত আছে। কি? রোজ বাস স্টপে ওই কবিতাগুলো যেন পাই, উইদাউট ফেল। ফ্রেন্ডস, আমার ট্রান্সমিশন কেটে গেল, আই এম ডেড, টি ল্যাগস গন, বিপি বাড়ছে দেখ। পাপু ভাই, ও যেই প্রাণ আয় আমার, চুপ সালা, কিন্তু এ ব্রাশ কর কে মুখ কে আজা, কিন্তু কি করে এ সালা এফটিভি সালা ফ্যাশন, সারা জীবন সালা ফ্যাশন করে গেল সালা। আমার 30 বছরের ইনকাম 30 লাখ রাস্তায় লুট হয়ে গেল। পাপু ভাই, পাপু আগে পুলিশে খবর দিতে হবে, এফআইআর করতে হবে। পুলিশ? পুলিশ আগে এফআইআর করি? কলকাতা গিয়ে ভাবছি, লোকেশন প্যাক আপ, শিডিউল প্যাক আপ, কিন্তু ফিল্ম রিলিজ করবই। আমি 2, আমি 3 লাখ টাকা দিতে পারবো। টোটাল দাঁড়াচ্ছে 11 লাখ টাকা, এখনো আরো 20 লাখ টাকা মতো লাগবে। সোনা, জীবন থেকে সব চলে গেল, টাকা গেল, পয়সা গেল, হাত থেকে ডাব ভি চলে গেল, গুণ বিদ্যা ফিলিম। ও ইধার দেখ, সালা লঙ্গুর ভাই আঙ্গুর খায়, ওদিকে বুড়া আস্থা, ওর আবার আইটেম চাই, আইটেম। আন্দার জানা, সিরপ আন্দার জানা, আন্দার জানা, খুদ ভি তো কবি আন্দার না। হ্যাঁ, আস্থা দে ইদারা। পাপু ভাই, ওম শান্তি। শান্তি, তুই তো বিপি আরো বাড়িয়ে দিবি। পহলে নিচে নাম, এবার আমার বিপি নিচে নাম। পাইলট পিটাচ্ছিস কেন? না, পাইলট আর নট ওকে, সিরিয়াল উইল বি স্টপ, বাস। লস কেন, কি করলি, অ্যাক্সিডেন্ট? পাপু ভাই, এই হারামিটা আমাদের সব খবর দিত ওই শেঠ শর্মাকে, আর আর ওই শেঠ শর্মাই আমাদের 30 লাখ টাকা লুট করেছে। এক কাম করবি তো, ও শেঠের নামের আগে না লেট বসিয়ে দিবি। কিন্তু জানলি কি করে? ওই যে দূরদর্শন বললো, রুকাবট কে লিয়ে খেদ হ্যায়। এরপর আমার বাড়িতে চা এক ডক খাওয়াবো। স্কচ দামি তো, আকার চিন্তা তুই করিস না, প্রচুর মাল আছে। সালাক কঞ্জুস পাপু ভাই, কিছুই দিত না তো আমি বুদ্ধি খাটালাম, পাপু ভাই খবর সেট সব অরমাকে দিতে লাগলাম, বাস টাকা হি টাকা। কত দিল? 30 লাখ পেলো সেট,
আর আমাকে 1 লাখ ভেট। আরে না, পাপু ভাই এক্সেল করে বলে ফেলে আর কোনোদিন বলবো যা। রে দিদি, দিদি তুই খবরটা আমাকে কেন বলিস? তুমি তো জিজ্ঞেস করনি তাই বলিনি। দেখলে আজ সালা প্রমাণ হয়ে গেল, তুই আমার ভাই আছিস, তুই আমার ব্রাদার, একদম জিরো ফিগার হয়ে গেছিস। এফ টিভি একটা চিকেন ব্রেস্ট লি আয়। খুব একটা বড় অ্যামাউন্ট তো নয়, 30 লাখ টাকার কথাই তো বলেছে। দেখো অ্যামাউন্ট ইজ নট ইম্পর্টেন্ট, তুমি জানো সেটা, এটা ওর প্রবলেম, লেট হিম লার্ন। 4 দিন পর রিলিজ, কোথা থেকে টাকা পাবে? লেট হিম লার্ন। তুমি এসব বুঝবে না, দেখো কথা বাড়িও না। আমি কথা বাড়াচ্ছি না, ছেলের ফার্স্ট ফিল্ম, একটু তো হেল্প করতে পারো। ইন্দু বন্ধ করবে সব। মা প্লিজ, মা প্লিজ স্টপ ইট, আমার টাকার দরকার নেই। আদি, আমরা কি তোর বাবাকে রিকোয়েস্ট করি? দেখ, তোদের লাস্ট আর ফাইনাল টাইমের জন্য বলছি, তোরা কেউ আমার বাবাকে রিকোয়েস্ট করবি না। তোর বাড়িতে গিয়ে বলবি, দেখবি বাবা আমার সামনে না করে দিয়েছে। কী ভেবেছে রে? বাবার ইগো আছে তো আমার ইগো আছে, অ্যান্ড আই উইল নট টেক দ্যাট। ইগো ইগো এ ক্ল্যাশকে কী বলে জানিস? কি গোলমাল। হ্যালো, এ ডিরেক্টর পুরা ঝকাস, আউট অফ ফোকাস খা। আজ রাত 8 o'clock প্রিমিয়ার পিয়া সিনেমা, চলে এসো। মানে সব পেমেন্ট ক্লিয়ার? হ্যাঁ। কে দিল? আরে সে আগে এসো না, পরে বলবো। কতদিনের শুটিং ছিল আপনার? এই 25 দিন মতো। এটা তো আপনার প্রথম ছবি, কেমন লাগছে? এক্সাইটেড। হাই, কংগ্রেটস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ প্লিজ, ওয়েল ডান, থ্যাংক ইউ, প্লিজ। হাই, congrats my brother from a hotter mother, congratulations. Thank you. Jai hok, taka ta kothay pele, ki kore pele, kono khobor peyecho? Vike, kono khobor ache? Na, no clue, I think papu bhai jane. Thanks. Excuse me sir, ma'am, how do you feel? I feel great, thank you. So are you? Excuse me. Hey. Hi. Come. Hi Mr. Bose. Hello. Thanks for coming. Hi. Oh. Congratulations. Thank you very much. Oh, hi. Hi. Finally. ফটো উঠাও, তুলো তুলো তুলো। ক্যা হাল হ্যায়? এবার তো বলো টাকাটা কে দিল? টাকা কে দিল? ও দেখ কো প্রোডিউসার। মেরা আইডিয়া নেই, ইন লোক কা হ্যা। ছাড় না, অন্য কারো থই থই তো বাবা।
ইউ বাবা। আরে বাবা মাকে থ্যাঙ্কস বলে নাকি জানিস না? মা কি হলো পাপু ভাই? টিভি হ্যাঁ মার কথা খুব মনে হলো। হে মা পর্দে মে দেখনা তেরা আচ্ছা বেটা আচ্ছা বেটা। এ বাবা শো টাইম হয়ে গেল। আবে ডিভিডি চালা চালা পাপু ভাই ডিভিডি না ফিল্ম। সে কি হলো ফিল্ম? এ সোনা অন্দর আনা। আবে হট না। দেখ সোনা জব মে ফিল্ম বানাউঙ্গা না তু মেরা হিরো। এ ওল্ড ম্যান কাম হে ফিল্ম যদি না চলে না চালা। Baba, she is the one. Hi. Namaste. Sweet girl. Chalo chalo. Baba, Ankita. Hi. Hello. Hello. তো সব ঠিকঠাক? না কিছুই ঠিকঠাক নেই ভিকে। মানে তোরা যা করলি তোদের জীবনে ক্ষমা করবো না। একটা প্ল্যান আছে, বাড়িতে বাবা রাজি হবে না। তোরা পাপু ভাইকে গিয়ে বল। পাপু ভাই আমাদের একটা প্ল্যান আছে যেটা আদি জানে না। কি পেল? বাবা যখন সকালে অফিসে বেরোবে পাপু ভাইদের দিয়ে তুলে নেবে। ওখানে পাপু ভাইকে বলবি যেভাবেই হোক রাজি করাতে, কিন্তু যেন মনে রাখে আমার বাবা। What the hell do you want? পয়সা want, পয়সা 30 lakhs only. দেখো আমি আগেই বলেছি টাকা আমি দেব না, যা খুশি করো। টিভি এ দেখ ডিরেক্টরের বাপ কি বলছে, নিজের ছেলের ফিল্ম টাকা লাগাবি না। পপ্পু ভাই কি বলছে? পয়সা লাগাবে না। কাকে বলছে? পপ্পু ভাইকে বলছে। বেটা ডিরেক্টর, বাপ ডিক্টেটর। তো পয়সা লাগাবি না, পয়সা লাগাবি না। লাগাবো না, কি করবি? কি করবো দেখ, কি করবো? এই চোর চোর, কি করবো দেখ, একদম মরে যাবো। এই পয়সা না পেলে একদম মরে যাবো। আমার ছোট দল, আমার ছোট চ্যানেল না খেতে পেয়ে উঠে যাবে। ছাড়ো বলছি স্যারজি, যা পয়সা ছিল সব আপনার ছেলের ফিল্মে লাগিয়ে দিয়েছি স্যারজি। কি হচ্ছে নাকি? রিকোয়েস্ট রিকোয়েস্ট আঙ্কল, দরকার পড়লে তোরা রিকোয়েস্ট করবি, বাবাকে বোঝাবি। তোমরাও আছো? আদি কোথায়? ও নেই, ও কিছু জানে না। যা করেছি আমি আর নিখিল করেছি। হ্যাঁ আঙ্কল একদম ঠিক কথা বলছে। আপনি বলুন কোনটা বেশি ইম্পর্টেন্ট, আপনাদের ইগো না ওর এগিয়ে যাওয়া? হ্যাঁ 10 লাখ অনলি, বাচ্চারা মিলে 16 লাখ দিয়ে দিল। এরা পারলো আর আপনি পারবেন না? আপনি তো বাবা, পিতাজি, বাবুজি। ডোন্ট ওয়ারি, রাজি হয়ে যাবে। আমি আমার বাবাকে চিনি। ঠিক আছে ঠিক আছে, আমি একটা শর্তে টাকা দিতে রাজি আছি। আপনি যা বলিয়েন। আদি যেন জানতে না পারে টাকাটা আমি দিয়েছি। অ্যাট লিস্ট
রিলিজ হওয়া পর্যন্ত আমরা ছাড়া যেন কেউ না জানতে পারে। জানবি না আঙ্কেল, প্রমিস। আমি 30 লক্ষ টাকা দিতে রাজি আছি, আর তোমরা যে যা দিয়েছ ফিরিয়ে নিতে পারো, আর ছবিটা রিলিজ করো। Darlings, let's celebrate. চল দীপুদা। এই কি দীপুদা দীপুদা করিস বলতো? হ্যাঁ হ্যাঁ, এই দীপুদাটা কে? কে নয় কি, বাঙালিদের তিনখানা ঠেক, দীঘা, পুরী, দার্জিলিং। চলো দীপুদা। আমি গরম চাগো, আমায় ফুদিয়ে 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 দিয়ে খাগো। আমি গরম চাগো। কি হচ্ছে কি সব? ছি, চলেছি যে আমি জানি রামধনুর শেষে দাঁড়িয়ে থাকবে তুমি, অচেনা ঠিকানায় চিঠি কি পৌঁছে যায় তাও লিখেছি, বলেছি মেঘ নিয়ে যাও তারই কাছে, ভেসে যাবে ভাষা ইমেল হাওয়াতে, তুলো মেঘে দেরি কল্পনাতে, চিঠি কি পৌঁছে যায় তাও লিখেছি, বলেছি মেঘ নিয়ে যাও তারই কাছে, সব কি মায়া মরিচিকা, অচেনা পরিচিতা, অচেনা।